প্রিয় শ্রোতা বন্ধুরা, সিউল বাংলা রেডিও পডকাস্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুব আলম। ঈদ মোবারক, দেরি করে হলেও আপনাদেরকে আবারও আপনাদেরকে জানাচ্ছি আমি ঈদের শুভেচ্ছা। আর দুঃখিত আমরা নিয়মিত অনুষ্ঠানে না আসতে পারার জন্য। আশা করি যে পরবর্তীতে আমাদের অনুষ্ঠানগুলো আরও নিয়মিত করতে পারবো আর বিভিন্ন রকম ব্যক্তিবর্গদের নিয়ে সাজানো গোছানো অনুষ্ঠান করতে পারবো। আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন ব্যতিক্রম ধর্মী একজন অতিথি, যিনি কিনা বাংলাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। উনি বিশেষ করে বাংলাদেশের ভিজুয়াল আর্টিস্ট হিসাবে পরিচিত, পাশাপাশি একজন পেইন্টার আর পারফর্মিং আর্ট সহ অন্যান্য কার্যক্রম করে থাকেন, পারফরমেন্স এবং ইনস্টলেশনস, পেইন্ট অ্যান্ড পেইন্টিংস, ওয়াটার কালার, তারপরে অনেক ধরনের ডাইভার্স ওনার মধ্যে আছে, বৈচিত্র্যতা বলতে পারেন। তো আমি সে সম্পর্কে কিছু বলার আগেই শুনবো ওনার মুখ থেকে। আমি তো জানাচ্ছি আবু নাসের রবি ভাইকে, ধন্যবাদ আবু। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আপনি আপনার পরিচয় আমাদের অডিয়েন্সের জন্য সরাসরি দেবেন কি? আসলে আমি চিটাংয়ের মানুষ, পতেঙ্গায় আমার বাড়ি। চারুকলায় পড়াশোনা করেছি চিটাং ইউনিভার্সিটিতে, চারুকলা ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ রবি ভাই, একটু জোরে জোরে বলতে হবে আমাদের মাইকের কারণে। হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে পাশ করে বেরিয়েছি 2002 সালে চিটাং চারুকলা ডিপার্টমেন্ট থেকে। এরপরে হচ্ছে আমরা চারুকলা নিয়ে, মানে চিটাং থেকে কী করে প্র্যাকটিসটা কন্টিনিউ করা যায় এই বিষয়ে হচ্ছে আমরা বন্ধুবান্ধবরা মিলে অনেক রকমের আলাপ আলোচনার মাধ্যমে একটা অর্গানাইজেশন ফর্ম করেছি, যেটাকে আমরা পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট বলি। তা আমরা সেই 2003 থেকে পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট। পোড়াপাড়া হলো আপনাদের এলাকা, মানে আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়িটা হচ্ছে পোড়াপাড়া, যেটা পতেঙ্গার একটা গ্রাম। বাট ওই নামটার সাথে আমরা সংগঠনটাকে ইনক্লুড করে নেই সম্ভব, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে পাবলিক যা বা সাধারণ মানুষ যারা, তাদের সাথে মেইন স্ট্রিম আর্টের একটা যোগাযোগ তৈরি করা। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি আমার ওই এলাকাটাকে ঘিরে কাজ করছিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে ওই পাড়াটার নামটাকে আমরা একটা ইমোশনাল অবজেক্টিভস হিসাবে নিয়ে নেই আমাদের অর্গানাইজেশনের নাম হিসাবে। তো সেই কারণে পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট এটা। আর পোড়াপাড়া সম্পর্কে একটু করে বলতে হলে এটা বলা যায় এরকম যে ওই পাড়াটা এমন একটা লোকেশনে আছে, ছিল যে জাপানিজ বম্বিংয়ের সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তখন একবার পুড়ে গেছিলো এটা। এরপরে 71-এ যখন যুদ্ধ শুরু হয় তখন ওই এয়ারপোর্টের কারণে ওই এলাকাটা পুড়ে যায় বোমার কারণে, যার ফলে হচ্ছে এটা আস্তে আস্তে পোড়ার কারণে পোড়াপাড়া হয়ে যায়। মানে অতিরিক্ত পোড়ে আর কি, এরকম যুদ্ধ বিধ্বস্ত। আর আর শেষ পর্যন্ত পাড়াটা টিকে নাই, ওটা হচ্ছে ওই এয়ারপোর্টের ডেভেলপমেন্টের কারণে। হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ার উপরে আসলে এখন যে শাহবাগ আন্তর্জাতিক বিমানবন্দর, মানে আমাদের চিটাং বিমানবন্দরটা আপনাদের এই এলাকাতে না, তো ওই ওই বিমানবন্দরটার কারণে পোড়াপাড়াটা এখন স্মৃতি আসলে। আচ্ছা, ওইটা মানুষের মগজে মননে আছে, বাট ওই রকম কোনো পাড়া আর এখনও টিকে নাই ওখানে, তাই মজার কাহিনী। তা আমরা মূলত ওই ওই এলাকার মানুষজনের যে ইমোশনাল একটা সম্পর্ক জড়িত আছে ওই শব্দটার সাথে, ওইটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি, তাদের সাথে আর্টের অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানে সম্পর্ক তৈরি করা সেতু হিসাবে ওই নামটা, ওই কারণে আমরা চুজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট হিসাবে। হ্যাঁ, আর আমি ব্যক্তিগতভাবে পেইন্টিংয়ে পড়াশোনা করেছি, আর পেইন্টিং থেকে পড়াশোনা করলেও পরবর্তীতে এই সংগঠনের কার্যক্রমের কারণেই মূলত পারফরমেন্স আর্ট এর বিষয়ে হচ্ছে অনেক বেশি ইনভলভ হয়ে যাই। গত 10-12 বছর পারফরমেন্স আর্টের সাথে নানান রকমের কর্মকাণ্ড জড়িত হয়েছি, আর পাশাপাশি পেইন্টিং করেছি, পেইন্টিংয়ের কিছু প্রজেক্টও আছে, প্রিন্ট মেকিং করেছি, নানান রকম মিডিয়াম মানে ইন্ট্রোডিউস করানোর সাথে নিজেও প্র্যাকটিস করতে চেষ্টা করেছে সংগঠনে। আর একই সাথে হচ্ছে ফার্মিং আমার এক ধরনের একটা নেশার মতো, এটা ছোটবেলা থেকে করে আসতেছিলাম, তো পাশাপাশি ফার্মিং এখনও করছি আমি। তাহলে তো অনেক ধরনের কার্যক্রমের সাথে আপনি জড়িত বলতে গেলে বাংলাদেশে। আর যেহেতু এখন আপনি কোরিয়াতে, মানে কোরিয়াতে কি কিভাবে আগমন আপনার, মানে এবারে কি প্রথম নাকি? এই কর্মকাণ্ডের সাথে 2006-এ যখন এই আমরা মোটামুটি একটা সংগঠনটাকে একটা ফর্মেটে নিয়ে আসতে পারি, ওই রকম সময় একটা ইনভাইটেশন পাই কোরিয়া থেকে,
কোরিয়ান আর্টস কাউন্সিল, আর্টস কাউন্সিল আর কি, আর্টস কাউন্সিল কোরিয়া, এটাকে আরকো বলে, আরকো। হ্যাঁ, ওরা আর্ট কাউন্সিল ইন কোরিয়া, আর্টস কাউন্সিল কোরিয়া। আচ্ছা, তো তাদের আওতায় কালচারাল মিনিস্ট্রি, কোরিয়ান কালচার অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি, ওরা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করে। এটা 2000, এটা মূলত 2005-এ শুরু হয়। তো আমি 6-এ এই ইনভাইটেশন আসে। এটা এসিপিআই বলে একটা প্রকল্প, কোরিয়ান সরকারের এশিয়ান কালচারাল পার্টনারশিপ ইনিশিয়েটিভ। তো ওই প্রজেক্টের আওতায় আরকোর ইনভাইটেশন আমি প্রথম কোরিয়ায় আসি। কবে আসেন আপনি? 2006, প্রায় 11 বছর আগে। হ্যাঁ, বেশ 11-12 বছর। হ্যাঁ হ্যাঁ, তো সেই সেই থেকে হচ্ছে অলমোস্ট প্রতি বছরই আমি কোনো না কোনো কারণে কোরিয়াতে আসতে হয়েছে। মানে এইগুলো সবই কালচারাল এক্সচেঞ্জ, কালচারাল নলেজ শেয়ারিং, এই সমস্ত বিষয় নিয়েই আমরা নানান রকমের প্রোগ্রাম এখানে করেছি। পোড়াপাড়াকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশের আর্টকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশের কালচারাল অ্যাক্টিভিটিসগুলোকে আমরা নানান রকম করে, বিশেষ করে ভিজুয়াল আর্টের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিসগুলো, ওগুলো ভিজুয়াল আর্ট, হ্যাঁ ভিজুয়াল আর্টের যে সেক্টরটা, যেটা মেন স্ট্রিম আমরা যেখানে কাজ করি আমার অর্গানাইজেশন, ওইটার সাথে লিঙ্কড কোরিয়ান যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে আমরা একটা নেটওয়ার্ক বিল্ড আপ করেছি। আচ্ছা, ভিজুয়াল আর্টটাকে আমাদের দেশে তো এখন একটা একটা নতুন কোনো কনসেপ্ট নাকি? এটা অনেক আগে, মানে না, এটা আসলে সারা দুনিয়াতেই একদম একদম আর্টের যে মেইন শাখাগুলো এটারই একটা আসলে। তো ওইটা আমাদের দেশেও বহুদিন ধরে চর্চিত হয়ে আসছে, কিন্তু ওইটা যে ইনস্টিটিউশনাল ফর্ম, ওইটা জয়নুল আবেদিনের মাধ্যমে, জয়নুল আবেদিন এস্টাবলিশমেন্ট হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলা শুরু হওয়া, বাংলাদেশে বাংলাদেশ হওয়ার পরে তখন থেকে মূলত এটা যাত্রা শুরু। আমরা বলি হচ্ছে ইতিহাসটা ওভাবে শুরু হয়েছে, কিন্তু এটা সেই হাজার বছরের যে বাংলা, ওখানেও কিন্তু ভিজুয়াল আর্টের প্র্যাকটিস ছিল। সেই প্র্যাকটিসটা আমরা ইনস্টিটিউশনালি কাউন্ট করি না, ওই ইনস্টিটিউশনের ইতিহাস হিসেবে কাউন্ট করি। আপনি আমরা ইনহেরিট করি, মানে আপনি এটার সাথে কবে ইনভলভ হয়েছেন? আমি মূলত হচ্ছে মানে প্রাতিষ্ঠানিকভাবে জড়িত হয়ে পড়েছি 1996 থেকে। 1996-তে যখন ভর্তি হতে যাই এই চারুকলায়, তখন থেকে ধরতে গেলে এর সাথে একদম প্রাতিষ্ঠানিকভাবে জড়িত হয়ে যাওয়া। আর আমি বেসিক্যালি ছোটোবেলা থেকেই আঁকা আঁকির সাথে ছিলাম, এবং আমরা ওই সংগঠন করি না পাড়ায় যে ক্লাব করি, ওরকম একটা সংগঠন আমরা ছোটোবেলায় করতাম, আমরা পলাশ শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। এটা মূলত বাকশালের একটা অঙ্গ সংগঠন, সারা দেশে ছিল। তো ছোটোবেলা একদম ক্লাস 6-7-এ পড়ি যখন, তখনই ওই সংগঠনের সাথে আমরা শুরু করি, মানে কালচারাল অ্যাক্টিভিটি শুরু করি, গান, এই কবিতা আবৃত্তি, বই পড়া, নানান রকমের অ্যাক্টিভ প্রোগ্রাম নিজেরা ব্যস্ত থাকতাম। বড় বড় যারা ছিল তারা আমাদেরকে ওখানে ইনক্লুড করে নেয়। তো সেই যে ওখানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া শুরু হলো, যে আমি একটা ফুল আঁকতে পারি, আমাকে সবাই এই বাবা দিচ্ছে, এই যে অ্যাপ্রিসিয়েশনটা, ওইটাই শেষ পর্যন্ত কিন্তু পোস্টার আঁকা, এই এই কালচারাল প্রোগ্রামের ব্যাক স্ক্রিন করা, এই সমস্ত করতে করতে চারুকলায় চলে আসা। মানে এটা হচ্ছে ওই যে পাড়ার লোকজন যারা হচ্ছে মানে আম জনতা বলে, তাদেরই অ্যাপ্রিসিয়েশন পেতে পেতে কিন্তু চারুকলায় পড়তে যাওয়া। আচ্ছা, তো ওইটা একটা মজার ব্যাপার। ওইটা হচ্ছে মানে চারুকলায় কী করে চলে গেলাম ওই পুরো এলাকাতে, মানে পতেঙ্গার ওই যে বন্দর থানা নিয়ে পুরো পতেঙ্গা এলাকাতে চারুকলায় পড়ে এমন কোনো স্থানীয় ছেলে পেলে পাইনি যখন ভর্তি হতে যাই, যে এই যে পরামর্শের জন্য যাওয়া, যে বড় ভাই একজনের কাছে গেলাম, ওইখানে ভর্তি হবো, পরীক্ষা দিব, কি পড়বো এটা জানতে যাবো, এরকম কোনো লোক খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আসছি আরো কথায় আপনার সাথে। তারপর আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আজকে তো হঠাৎ করেই আমাদের এই চায়ের আড্ডাতে আপনাকে আমন্ত্রণ জানালাম, বিশেষ কোনো প্রস্তুতি যদিও আপনার ছিল না। তবে আপনাকে আসলে কি বলবো, মানে আপনার এবারের মানে এইবার সব আপনি কোরিয়াতে তো মনে হয় মোট 10-12-এর অধিক আসছে, 10-12-এর মতো আসলে, না 10-12 না, ঠিক 9-12, এক্স্যাক্টলি 9-12 এসেছি আমি কোরিয়াতে। সে 2006 থেকে এক্স্যাক্টলি 9-12 এসেছি এইবার সব মিলে। আর অন্যান্য দেশে যাওয়া হয় এই একই একই পারপাসে, বাট এইবার লাস্টে যে যে কারণে আসা হলো, এখন যে কারণে কোরিয়াতে আমি, এটা হচ্ছে এসিসি, এশিয়ান কালচারাল সেন্টার গুয়াংজু সিটিতে। ওরা হচ্ছে একটা এই আর্ট স্পেস নেটওয়ার্ক মিটিং করে আসতেছে গত 3 বছর ধরে। তা আমরা ইনভাইটেশন পাচ্ছি, ওরা গত 4 বছর ধরে অর্গানাইজ করতেছে প্রোগ্রামটা। প্রথম বছর আমি আসিনি, বাট প্রথম বছর আমি অন্য কারণে কোরিয়াতে ছিলাম এবং আমি ওখানে জয়েন করি সামহাও। আমি শুনতে যাই যে ওরা কী বলে বা নেটওয়ার্ক মিটিং কী হচ্ছে, এক্সিবিশনটা দেখতে যাই আমি।
পরের বছর থেকে আমরা ইনক্লুডেড হই ওখানে, আমাদের স্পেস বাংলাদেশ থেকে ইনক্লুডেড হয় এবং বাংলাদেশ থেকে আমরা এরপরে 3 বছর আসতেছি নিয়মিত, একজন আর্টিস্টকে নিয়ে আসতেছি সাথে, আবার হচ্ছে নিজেরা নিজের মতামত দিচ্ছি নেটওয়ার্কটাকে কি করে অ্যাক্টিভেট করা যায় বা নেটওয়ার্কটার মধ্যে এক্সপ্যান্ড কোন জায়গা থেকে করলে বেটার হয়, এরকম কিছু মতামত শেয়ার করতেছে। আর কোরিয়ান সরকার মূলত গুয়াংজুকে ফোকাস করে একটা বড় পরিকল্পনা 2005-05-এ শুরু করে, এটা ওরা বলে হচ্ছে গুয়াংজুকে কালচারাল হাব সিটি, এশিয়ান কালচারাল হাব সিটি, গুয়াংজু বিয়েনালে, হ্যাঁ আচ্ছা, কালচারাল হাব সিটি হিসাবে এস্টাবলিশ করবে, সেই কারণে গুয়াংজু বিয়েনালে এস্টাবলিশ করা হয়েছে 2006 থেকে। এরপরে হচ্ছে এই এশিয়ান কালচারাল সেন্টার, এটা হিউজ প্রকল্প, আচ্ছা এটা এটা আসলে 20 বছর মেয়াদী একটা লম্বা প্রকল্প, যেটার বাস্তবায়ন ওরা অলরেডি 75% করে ফেলছে। ওই পুরো সিটিটাকে রিজেনারেট করা হচ্ছে, ভেঙে সাজানো হচ্ছে, ঢেলে সাজানো বলে না, ওরকম একটা শহরকে পুরো শহর পরিকল্পনাটাই পাল্টে দিচ্ছে, শুধু কালচারাল ফোকাস, এশিয়ান কালচারাল ফোকাসটাকে ওই জায়গায় কনসেন্ট্রেট করার জন্য, এটা হিউজ প্রজেক্ট। তো আমি আপনার কাছে খুবই সিম্পল একটা প্রশ্ন জানতে চাচ্ছি, যদিও এটা খুবই কমন প্রশ্ন, হয়তো অনেক সময় শুনে থাকেন আপনি, এরকম কালচারাল অ্যাক্টিভিটি বা এরকম কর্মকাণ্ড, মানে আপনার গ্রাস রুট, মানে প্রায় জনসাধারণদের নিয়ে যেসব কার্যক্রম আপনি করে আসছেন বা এখনও করতেছেন, এগুলোর আসলে প্রয়োজনীয়তা কোন দিকগুলা? আসলে আমরা যে আর্টের প্রয়োজনীয়তা বলি না, যে আর্ট আমাদের কোন কাজে লাগে, এইটা নিয়ে অনেক রকমের মতামত আছে। যদি আমরা মানে খুব সাধারণভাবে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও বলা হচ্ছে আর্ট নিষিদ্ধ জিনিস, আর্ট নিষিদ্ধ জিনিস, মানে ইসলাম ধর্মে অনেক অনেক ভাবে অনেকেই বলতে চেষ্টা করে যে এটা নিষিদ্ধ জিনিস, আপনার মতে কি? কিন্তু আমরা আমরা তারপরেও যেটা সাধারণ বিবেচনায় আমরা ভাবি, যদি এটা হচ্ছে আমরা যে পোশাক পরি, আমরা যে খাই, আমরা যে চলি, আমরা যে এই ঘর সংসার করি, এই সব জায়গায় কিন্তু কোনো না কোনো একটা জিনিসকে আমরা চয়েস করে নিই, যে এই যে রুচিবোধটা তৈরি হওয়া, যে এইটা আমি পড়ছি, এটা আমি এই খাবারটাকে আমি এইভাবে সাজাচ্ছি খাওয়ার আগে, এই সমস্ত কিছুই কিন্তু আর্টের অংশ। তা আমরা যে আর্টের কথা বলছি বা আমরা যেটা মানে ইনস্টিটিউশনে প্র্যাকটিস করছি, ওইখানে অনেক রকমের মানে শাখা প্রশাখা আছে, অনেক রকমের মতবাদ আছে, যেই মতবাদগুলো আমরা কেউ ডিনাই করি, কেউ অ্যাকসেপ্ট করি, এই এই সব কিছুর ভিতর দিয়ে সেই গুহাচিত্র যখন শুরু হলো তখন থেকে আদি যুগে আজকে পর্যন্ত আর্ট টিকে আছে মানুষের জীবনের পরতে পরতে। এটা এমন না যে এই আমি আর্টকে ইচ্ছে করলেই ডিনাই করতে পারি, এটা সম্ভব না আসলে, এটা আর্টের মানে আর্টটা মানুষের লাইফের সাথে একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে এটা এটা চলে আসতেছে, এবং যার ফলে এটাকে সাবজেক্ট হিসাবে আমরা ডিনাই করতে পারি নাই ফাইনালি, ধর্মীয় বিধিনিষেধ থাকা সত্ত্বেও পারি নাই। তো আমরা যেটা গ্রাসরুট লেভেলে চেষ্টা করতেছি পুরাপাড়ার থেকে, ওটা হচ্ছে এই যে আর্টের যে হাই আর্ট, যেটা যেটা হচ্ছে একদম মেইন স্ট্রিমের যেটা প্র্যাকটিস হয় শহর কেন্দ্রিক যে আর্ট, এইটার বাইরে আর্টের যে এই যে প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনীয়তা বা প্রাত্যহিক জীবনকে সাজানো গুছানো আরও আরও বেটার লাইফ নিয়ে আসার জন্য যেই যে প্র্যাকটিস, ওইটাকে আমরা এই মেইন স্ট্রিমের সাথে কানেক্ট করতে চেষ্টা করতেছি মূলত, এটা একটা মেইন এজেন্ডা পুরাপাড়ার, যেটা আমরা একদম 2002-03 থেকে কিন্তু ওই কথাই বলে আসতেছি মূলত, যার ফলে আমরা পারফরমেন্স আর্টকে ওখানে নিয়ে এসেছি। পারফরমেন্স আর্ট বাংলাদেশেও ভাবে চর্চা হতো না, 2002-এ যখন আমরা পারফরমেন্স শুরু করি তখন বাংলাদেশে মূলত 10-15 জন আর্টিস্ট ঢাকায় ওরা পারফরমেন্স করতো, কিন্তু আমরা এটাকে এমন একটা লেভেলে নিয়ে গেছে ওখানে অনেক নন আর্টিস্ট যারা হচ্ছে ঠিক এই চারুকলায় না পড়েই আমাদের সাথে পারফরমেন্স করছে, মানে আর্টের জন্য যে অবশ্যই চালু করে দিতে পড়তে হবে এমন কোনো ওই নেই আর কি, আমরা বিশ্বাস করি না, কারণ হচ্ছে আমরা বুঝি হচ্ছে তাহলে তো দ্বন্দ্ব লাগার কথা, বাংলাদেশের অনেক যারা প্রথাগত আর্টিস্ট যারা আছে কেওয়াস তৈরি করেছে, অনেক অনেকে এটার পক্ষে বিপক্ষে নানান রকমের কথা তুলেছে, কিন্তু আমরা বলি হচ্ছে আর্ট আসলে এটা খুব ন্যাচারাল, মানুষের একটা ন্যাচারাল কোয়ালিটি, তো কেউ কেউ হচ্ছে মানে এটা এনজয় করে, কেউ এটা প্রডিউস করে, তা এখন যারা প্রডিউস করে ওদের সংখ্যা কম, ন্যাচারালি কম, খুব কম মানুষই হচ্ছে অবজারভেশনটাকে তুলে ধরতে পারে, অবজার্ভ করি আমরা সবাই দেখি, কিন্তু দেখে সেটাকে আরেকজনের কাছে দেখানোর যে কাজটা এটা খুব কম মানুষ পারে, এটা সেই আদিম যুগ থেকে এটা বিশেষ গুণ হিসাবে কিছু মানুষের মধ্যে আছে, এখন সেটা ইনস্টিটিউশনে না পড়েও কেউ যদি তার অবজারভেশনটাকে সেই ছোটোবেলা থেকে ন্যাচারালি যদি ডেভেলপ করে, সেই দেখানোর প্র্যাকটিসটা যদি সে করতে পারে, প্রকাশটা তার যদি
মানে নিজের মতো করে সে ডেভেলপ করতে পারে, সেটা অনেক বড় আর্টিস্ট। আর আমরা যেসব বড় আর্টিস্টদের চিনি দেশের বাইরে, এদের অনেকেই ভ্যান গঘের মতো যারা, বা আমাদের এস এম সুলতান, বা আরো অনেক বড় বড় আর্টিস্ট যারা যারা হচ্ছে দুনিয়ার এই আর্টের জগৎটাকে পাল্টে দিয়ে গেছে, তারা বেশিরভাগই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আসেনি, প্রতিষ্ঠানের বাইরে এদের উৎপত্তি হয়েছে। এই কারণে আমরা এইটাকে ফোকাস করি। আমাদের নজরুল তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো হয়ে গেছে, বাট উনি কিন্তু এই মেইন স্ট্রিমের যে প্র্যাকটিস ওইখানে সামহাও ইনক্লুড করে গেছে নিজেকে, বাট উনি তৈরি হয়ে আসছেন কিন্তু একদম একদম নিজের মতো করে ন্যাচারালি। তো এইখানে এই কারণে আমরা ওইটাকে গুরুত্ব দিই না, যে প্রতিষ্ঠান খুব জরুরি এটাকে আমরা গুরুত্ব দিই না ঠিক, কিন্তু তারপরেও প্রতিষ্ঠানে যারা আসে তারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসে, তারা হচ্ছে কিছু অ্যাম্বিশন সেট করে আসে, আর ওখানে একটা সিস্টেম আছে যে সিস্টেমের ভিতর দিয়ে আর্টকে সিস্টেমেটিক্যালি জানার সুযোগ আছে। সেই সুযোগ যারা অ্যাচিভ করে তারা একটা অ্যাডভান্স অবভিয়াসলি, তারা তাদেরকে নিয়েই মূলত আমরা কাজ করি। কিন্তু যারা তারপরে আমরা সবসময় ওপেন কল করি যখন, তখন বলি যে আপনি প্রতিষ্ঠানে আছেন বা নাই, বা প্রতিষ্ঠানে ছিলেন বা ছিলেন না, ওইটা আমরা ম্যাটার করি না, আপনি আসেন। আপনার যদি আর্টের প্রতি মায়া থাকে, আর্টের প্রতি যদি আপনার দরদ থাকে বা কোনো এক ধরনের ফ্যাসিনেশন থাকে, তা আমাদের সাথে সেটা শেয়ার করতে পারেন। তার মানে আপনার কাছে যে আর্টটা এক ধরনের প্র্যাকটিস, যেটা প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয়তা প্রয়োজন, মানে এই বিষয়টা তো তো এটা তো দিন দিন বৈচিত্র্যতাও লাভ করতেছে অনেক ক্ষেত্রে, এবং দিনকে দিন মনে করেন যে বিশেষ করে আমরা যতটুকু জানি যে এই আর্ট প্র্যাকটিস করে মানে পেশা হিসেবে নেওয়াটা খুব একটা কষ্টকর একটা বিষয়। এইটা একটা কষ্টকর বিষয় যদিও, কারণ হচ্ছে আমরা যারা পড়াশোনা করেও আর্টে আর্টে কাজ করতে চাইছি, বা আমি যেরকম আমার ব্যক্তিগত জার্নিতে আমরা ভাবি যে প্রথম দিকে আর্ট আর্টে যখন পড়বো এরকম সিদ্ধান্ত নেই, যেটা বললাম যে আমি আর্টের প্রতি ঝুঁকে যাই কিন্তু মানুষের অ্যাপ্রিসিয়েশনের কারণে, ম্যাস পিপল যারা যারা হচ্ছে সাধারণ মানুষ, যারা আর্ট বুঝে আর্ট আর্টকে কনজিউম করে না, যারা হচ্ছে ন্যাচারালি আর্টকে কনজিউম করে, তারাই যে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে ওই অ্যাপ্রিসিয়েশনের কারণেই আমি আর্টিস্ট হতে যাই। মানে আমি ভাবি যে হ্যাঁ এটা আর একটু ভালো করে শিখি, তখন ইনস্টিটিউট খুঁজতে যাই, এবং সেই যাত্রায় আমি এখানে চলে আসি যে একটা ইনস্টিটিউটের ভিতর দিয়ে ফর্মাল পড়াশোনার ভিতর দিয়ে এসে মাস্টার্স কমপ্লিট করে তারপর হচ্ছে এটা প্র্যাকটিস করা শুরু করি, এবং আজ পর্যন্ত প্রফেশনালি এটাকে ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু এই যে এই এই একটা সাবজেক্ট যখন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তার আগেই কিন্তু এটার উপযোগ তৈরি হয় সমাজে। হ্যাঁ, সমাজে উপযোগ না থাকলে ওরকম কোনো সাবজেক্টকে কিন্তু ইউনিভার্সিটির মতো জায়গায় মানুষকে সিরিয়াসলি একদম, যেটা হচ্ছে ডেডিকেশনের সাথে টিচ করানো, একটা একটা ফ্লক তৈরি করা, এই যে ব্যাচের পর ব্যাচ বের হবে, এরা প্রফেশনালি এনগেজ হবে, এই উপযোগ না থাকলে একটা সাবজেক্ট তৈরি হয় না আসলে। আচ্ছা, তো ওই রকম জায়গায় আমরা পার করে বের হয়ে আসছি সিস্টেমেটিক্যালি, বাট আমাদের যে সরকারি যে ব্যবস্থাপনা বা রাষ্ট্রের যে অবকাঠামো, ওইখানে কিন্তু প্রফেশনালি আর্টিস্ট হিসেবে সার্ভাইভ করার জন্য যে অবকাঠামো, ওইটা এখনও তৈরি হয় না। দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনারা যারা শুনছেন রেডিওতে, অবশ্যই পরবর্তীতে শুনবেন, তারা আবু নাসের রবি সম্পর্কে জানতে পারবেন robi.porapara.org। আমি আবারও বলছি robii.porapara.org। এখানে আপনার রবি ভাইয়ের কার্যক্রম বা বিভিন্ন রকম প্রোফাইল আছে, দেখতে পারেন। তো আসছি আবার আপনার সাথে আলোচনায়, যে বিষয়টা হলো যে সেক্ষেত্রে তো বর্তমানে তাহলে অনেকেই অনীহা, মানে আর্ট পড়াশোনা শেষ করে আর্ট প্র্যাকটিস করাটা বা হয়তো বিলাসী অথবা পেশা হিসাবে না, বিলাসী তো আর একটা অংশ হিসাবে কি এখনো পড়ছে? আসলে প্রথম দিকে যখন আর্ট পড়ব যখন বলি, তখনই আমাকে আমার অনেক আত্মীয় স্বজন সরাসরি বলে যে এটা তো কুটিপতির ছেলেদের কাজ, তুমি কেন এরকম সাবজেক্টে পড়তে যাবা, এটা একদম সহজ সহজ একটা কথা আর কি। তো পরে যেটা পরে আমি বুঝি, যেটা হচ্ছে মানে আমি পার্সোনালি যেভাবে কনসিডার করি বিষয়টাকে, এটা হচ্ছে আমার কাছে এটা মানে নলেজের একটা অংশ, মানে আমি জ্ঞান অর্জন করতে চাই, এবং সেটা আর্টের মাধ্যমে হতে পারে, সেটা আমি ফিজিক্স পড়ে করতে পারতাম, সেটা অন্য যে কোনো ইন্টেনশন যেটা থাকে, মানুষের আগ্রহ থাকে ওদিকে গেলেই হয়। এখন প্রথমত আমাকে পাশ করতে আমার বাবার সাথে পরীক্ষায়, মানে বাবা এইচএসসি পাশ করার পরে যখন আমি চারুকলায় ফর্ম নিয়ে আসি, তখন আমার সাথে টানা তিন চার দিনের একটা মানে কনভারসেশন হয় বাবার সাথে। তো বাবার কথা হচ্ছে তুমি সায়েন্সের স্টুডেন্ট, ভালো রেজাল্ট আছে, তুমি কেন এই আর্টসে শিফট করতেছো, বা আর্ট কেন করবে তুমি?
ফিউচার কি, আমি বড় ছেলে পরিবারে। তো তখন আমি বাবাকে বললাম যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা এই ফিজিক্স পড়ে ব্যাংকে চাকরি করতে হয়। তো এখন আমি যে চারুকলায় পড়ে এই অন্য সাবজেক্টে কাজ করতে পারবো না এমন না, এটা আমাদের দেশের পরিস্থিতি এইরকম। আচ্ছা, আমাদের যে পরিমাণ মানুষ পাশ করে বের হয় ওই পরিমাণ জবের স্কোপ নাই আমাদের দেশে। তা এখন যেহেতু এটা অনিশ্চয়তা আছে এইখানে, তা আমি ফিজিক্স যদি পড়ি, আমি যদি ম্যাথমেটিক্স পড়ি বা আমি যদি এই কেমিস্ট্রি পড়ি, তাহলে আমি এটাকে যে কাজে লাগাতে পারবো, মাস্টার্স কমপ্লিট করার পরে যে এটা কাজে লাগাতে পারবো এমন তো নিশ্চয়তা নেই। তার চেয়ে বরং আমি যেটা এনজয় করছি, আমি যেটা পছন্দ করছি, যেটার পিছনে আমার অনেক মানে কি বলবো অনেক ধৈর্য আছে, যেটাকে আমি আসলেই ভালোবাসি, ওইটা কেন করব না? হ্যাঁ অবশ্যই, ওইটা করেই আমি অন্য কিছু করি, ওইটা ওইটার সাথে সাথে আমি অন্য কিছু করি। আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, কারণ আমি পড়াশোনা করেছিলাম আপনার অ্যাকাউন্টিং নিয়ে। হ্যাঁ, অ্যাকাউন্টিং নিয়ে, আর প্ল্যান ছিল যে আরো বিজনেস রিলেটেড কিছু করার, কিন্তু যদিও এখন ব্যবসা করতেছি। আমার আমার প্রথম দিকে হচ্ছে এসএসসিতে হচ্ছে অ্যাকাউন্টিং ছিল, আমি খুব এনজয় করতাম এই সাবজেক্টটা, কিন্তু আমি সায়েন্স খুব এনজয় করতাম আবার একই সাথে। তাই কিন্তু ছবি আঁকাটা হচ্ছে একদম ছোটবেলা থেকে আমি করে আসছি, ওই কারণে এখানে। তো আপনি দেশে কি কি কাজ করেছেন, মানে ব্যক্তিগত কাজের কথাও বলতে পারেন অথবা যারা সমষ্টিগতভাবে আপনার এলাকায় যেসব কাজ করেছেন? আসলে দেশে যেটা বলি আর কি, আমরা আমি তো একটা 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 পাড়ায় বড় হয়েছি, তো ওই পাড়ার মধ্যে আমাদের সমমনা অনেক মানুষজন, আমরা একসাথে একসাথেই বেড়ে উঠছি বলতে। আচ্ছা, এখন এই বেড়ে ওঠার ভিতরে মানে আমরা অনেক অনেক রকমের বড় বড় স্বপ্ন দেখছি এক সময়। একটা ফ্যান্টাসির ইয়ে ছিল, যুগ ছিল, এটা হচ্ছে টিনেজে আমরা এনগেজ ছিলাম সামহাও, কালচারাল প্র্যাকটিসের সাথে এনগেজ ছিলাম, কালচারাল অ্যাক্টিভিটির সাথে এনগেজ ছিলাম। তা আমরা তখন ভাবতাম যে এই দেশটা মানে আমাদের বেড়ে ওঠা হচ্ছে, আমি 75-এ জন্ম, আমার মানে শেখ মুজিব মারা যাওয়ার পরে আমরা আমার জন্ম হয়, মানে শেখ মুজিব মারা যাওয়ার এক মাস আগে আমার জন্ম, মানে আপনি জুলাইতে, মানে জাস্ট আমি জুলাইতে জন্মগ্রহণ করি, আগস্টে শেখ মুজিব মারা যায়। তা আমাদের যে ট্রানজিশন, এই এই যে পিরিয়ডটা, ওই সময় আমরা যারা বেড়ে উঠি, আমরা কিন্তু বড় হয়ে যখন পড়তে শুরু করি, দেশের ইতিহাস পড়ি বইতে, তখন কিন্তু শেখ মুজিবের নাম আমরা পড়তে পারি, প্রথম পর্যায়ে ছিল না। হ্যাঁ, ওই রকম একটা পরিস্থিতি ছিল। তো সম্ভব আমাদের বড় ভাইরা ছিল, পারিবারিক কিছু ইনফ্লুয়েন্স ছিল, আমরা নলেজগুলো পার্সু করেছি সম্ভব। আমাদের একটা লাইব্রেরি ছিল, বিশাল লাইব্রেরি এলাকায়, বড় ভাইদের লাইব্রেরি আমরা শেয়ার করতাম। তো ওইটা হচ্ছে ঠিক সিস্টেমের বাইরে গিয়ে আমরা এগুলো এগুলো জেনেছি, দেশের ইতিহাস, দেশের কালচার, এগুলোর সাথে এনগেজ করেছি নিজেদেরকে। কিন্তু টোটাল যে এনভায়রনমেন্টটা, এটা নেগেটিভ এনভায়রনমেন্ট ছিল। এটা কেন বলতেছেন, এটার সাথে কি সম্পর্ক বলেন, মানে নেগেটিভ এনভায়রনমেন্টে কি বিষয় হচ্ছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার যে স্বপ্ন ছিল, যেটা হচ্ছে একটা একটা লিবারাল একটা দেশের প্রোগ্রেসিভ কান্ট্রি হবে বাংলাদেশ, যেটা হচ্ছে ঠিক ধর্মের রুলে চলবে না, বা এটা ইন্টারন্যাশনালি এটাকে প্রেজেন্ট করবে হচ্ছে একটা লিবারাল কান্ট্রি হিসাবে, শেষ পর্যন্ত ওইটা থাকতে পারে না এই দেশটা। এবং এইটাকে আমরা এই যে একটা ছোট সংগঠন, একটা পাড়ার সংগঠন হিসাবেও আমরা এইটার বিরুদ্ধে গিয়ে যে মেইন ট্র্যাক, দেশের যে মেইন ট্র্যাকটা থাকার কথা, ওইখানে পুশ করার চেষ্টা করেছি মানুষকে, এই যে যারা আমাদের আশপাশের মানুষ তাদেরকে এটা করার চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে এসে এটা আরও বড় পরিসরে গেছে, যে আমরা ন্যাশনালি কাজ করছি, আমরা ইন্টারন্যাশনালি কাজ করছি। এখন কনসেপ্টটা কি ছিল আপনার, মানে প্ল্যাটফর্ম তো বুঝলাম, প্ল্যাটফর্মটা মূলত হচ্ছে সোশ্যালি আমরা কালচারাল প্র্যাকটিসের মাধ্যমে পজিটিভনেস এবং দেশের প্রতি যে মমত্ববোধ, দেশপ্রেম, এগুলোকে আমরা সমুন্নত রাখবো সবসময়। তো এই প্র্যাকটিসটা আমরা করে আসছি, কিন্তু একদম ছোটোবেলা থেকেই করে আসছি, বৈরী পরিবেশেও এটা করেছি ভালোভাবে। তো এখন যেটা হয়ে গেছে, এখন পজিটিভ সরকার আছে দেশে, মানে যেই যেই সরকারের মানে নেতৃত্বে স্বাধীনতা এসেছে বাংলাদেশে, বাংলাদেশ হয়ে গেছে, সেই সরকার এখন ক্ষমতায় আছে অনেক দিন ধরে, কিন্তু ভিতরে ভিতরে আমরা হতাশ হচ্ছে। যদিও এটা পলিটিক্যাল কথা আমি বলতে হয়, কারণ আমি প্র্যাকটিস করি পলিটিক্সের সাথে, তো হতাশ হচ্ছে এরকম জায়গা থেকে যে যেই সব মূল্যবোধের মানে আঁকড়ে ধরে রাখার জন্যে বা মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ মুজিব জীবন দিতে হয়েছে, এবং যেসব মূল্যবোধের জন্যে মূলত মুক্তিযুদ্ধ হয়েছে, ওগুলো কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে কোনো কারণে, এই প্র্যাকটিস থেকে, রাষ্ট্রের যে মূল যে চিন্তা বলয়, ওখান থেকে উধাও হয়ে যাচ্ছে।
আমরা সেটা অনেকদিন ধরে খেয়াল করছি, গত 5-7 বছর ধরে এই গ্রাসরুট লেভেলে কাজ করতে গিয়ে খেয়াল করেছে আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে কাজ করা। আমরা কিন্তু আগের মতো করে ওখানে মুখ করতে পারিনি, রাজনৈতিকভাবে কঠিন হয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমরা নানানভাবে চাপের মধ্যে পড়ে যাচ্ছি, এবং সেই চাপটা আসতেছে কিন্তু এই পজিটিভ সরকারের কাছ থেকে, বা পজিটিভ সরকারের যারা হচ্ছে প্রতিনিধিত্ব করছে লোকালি তাদের কাছ থেকে এরকম একটা প্রতিবন্ধকতা ফিল মানে ফিল করতেছে অলরেডি, এবং আমরা ইনসিকিউর ফিল করি। ইনসিকিউর দেশ থেকে অনেক মানুষ মানে পজিটিভ মানুষ যাদের যারা হচ্ছে যখন এই সরকার ছিল না তখনও সরকারটাকে নিয়ে আসার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছে, যারা হচ্ছে নিজের নিজের জীবন বিপন্ন করেও কাজ করেছে, যখন নেতারা নেতা ছিল না এই সাধারণ মানুষ হিসাবেই সেই যখন যেই সব লোকজন কাজ করেছে তারা আজকে দেশে নাই, দেশে থাকতে পারতেছে না, তাদের ইনসিকিউরিটি তাদের মাথা কেটে চলতেছে, মানে তাদের তাদের এই রাতের ঘুম নাই, তাদের বাসা ভাড়া পাওয়া যায় না। ওমি রহমান পিয়াল বলে একজন একজন জানেন, উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশ লেখালেখি করে নিয়মিত, উনি ঢাকায় মানে মনে হচ্ছে এক বছরে মানে 20-25টা বাসা পাল্টাতে হয়ে গেছে, এক বছরে 20-25টা, কারণ হচ্ছে ওনাকে বাসা ভাড়া দিচ্ছে না ইনসিকিউরিটির কারণে, মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, পুলিশ পুলিশ গিয়ে হচ্ছে বাসাওয়ালাকে ডিস্টার্ব করতেছে, এই মানে যে বাড়ি বাড়ির মালিক তাকে ডিস্টার্ব করতেছে, কারণ তাদেরকে ওখানে এই পাহারা দিতে হয়, ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে, বাট রাষ্ট্রের সাপোর্টটা এই যে ন্যাচারালি না, এটা ন্যাচারের বাইরে হয়ে যেতেছে এরকম একটা ব্যাপার, মানে কেউ একজন এসে ওর মাথা কেটে দিবে, ওকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, শেষ পর্যন্ত দেশের বাইরে চলে যেতে হয়েছে। তাহলে তাহলে এই পরিস্থিতিটা এমন, এটা হচ্ছে আমরা পজিটিভ সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করলাম রাস্তাঘাটে, তারপর সরকার আসলো, কিন্তু সরকারের ভিতরে আবার সেই পুরনো ভূত ঢুকে গেল, এবং শেষ পর্যন্ত এখন সেই সেই অস্ত্রই উল্টা আবার সে আমাদের আমাদেরকে টার্গেট করেই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে, মানে সেই লোকগুলোকেই টার্গেট করা হচ্ছে যারা ঠিক শুরু থেকে এই এই নিরপেক্ষ একটা রাষ্ট্রের কথা বলে আসতেছে, তারাই কিন্তু বিপন্ন, আজকেও বিপন্ন, মানে আজকে আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু ওরাই বিপন্ন। আচ্ছা, ওই যারা যারা তখন এই এই 75 পরবর্তী সময়ে যারা পাওয়ারে ছিল, যারা পুরো দেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে চাইছিল, তারাই কিন্তু ভুল পাল্টে আজকে আওয়ামী লীগের হয়ে ওই আওয়ামী লীগকেই হচ্ছে ভুল পথে পরিচালিত, দেশটাকে সেই ব্যাকওয়ার্ডে নিয়ে যেতেছে, অদ্ভুত একটা পরিস্থিতি। তো এগুলো হচ্ছে এই পরিস্থিতিটা বলার কারণ হচ্ছে এটাই যে আমরা দেশে একটা সুন্দর একটা কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, সেই জন্যে পুরাপার একটা ছোট্ট অর্গানাইজেশন, কিন্তু আমরা আমরা জানি আমার এখন হচ্ছে 42 বয়স, তো এই বয়সের যারা আরও আছে দেশে বিভিন্ন রকম ছোট ছোট অর্গানাইজেশন চালাচ্ছে, আমরা মনে করি হচ্ছে এই ছোট ছোট পকেটগুলোই একটা এই দেশটা আসলে, মানে এই যে ছোট ছোট গ্রাম থেকে একটা অর্গানাইজেশন আসতেছে, অমুক গ্রাম থেকে একটা, এভাবে একটা সমাজ হয়। তা আমরা যখন ঢাকা চারুকলায় মঙ্গল শোভাযাত্রা করি তখন কিন্তু অনেক লোক ওইখানে জড়ো হয়ে যায়, তো ওইটা ছোট একটা ইনিশিয়েটিভ ছিল, ওই ইনিশিয়েটিভটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সারা দেশে হয়ে গেছে, এখন হচ্ছে এটা এই ইউনেস্কো থেকে এটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা একটা হেরিটেজ, রিপ্রেজেন্টেশনাল হেরিটেজ। তো এই এই যে এই এই জায়গায় যে এটা নিয়ে আসা গেল, এটাকে কিন্তু শেষ পর্যন্ত আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে পুশ করছি বাট মেনে নেয়া, এটাকে আত্মস্থ করে নেয়া মানুষের ভিতরে, যে কালচারের একটা রিপ্রেজেন্টেশনাল প্র্যাকটিসকে নিজেরা অ্যাডপ্ট করে নেয়া, এইটা কিন্তু হয়ে উঠতে পারতেছে না বাংলাদেশের ভিতরে। কারণটা কি? কারণটা ওই যে বললাম যে ব্যাকওয়ার্ড প্র্যাকটিসটা পলিটিক্যালি করাপশনের ভিতরে ঢুকে গেছে, এবং মানে এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল করাপশন আসলে, মানে আপনি বুদ্ধিভিত্তিকভাবে রাষ্ট্রীয় যে নির্দেশনা এটাকে প্রয়োগ করা হচ্ছে না সমাজে, এটাকে ব্যাকওয়ার্ড একটা ধর্মীয় মোড়ক দিয়ে চেষ্টা করা হচ্ছে ধর্মীয় মোড়কে মানুষের কাছে যাওয়ার, আসলে এটার দরকার নাই। তো মানে দরকার যেটা, এটা হচ্ছে ন্যাচারালি যেটা বলা দরকার সত্যটা সহজ করে ওইটা উপস্থাপন করা, এবং এটার যে পক্ষে কোনো খারাপ দিক নেই এইটাকে উপস্থাপন, কিন্তু আমরা ভান করছি, কালচার ভান সহ্য করে না, মিথ্যে কথা সহ্য করে না কালচার, কিন্তু এটা ন্যাচারাল। তো এখন এই যে একটা ভ্রান্ত একটা লেবাস আমরা পরে ফেলতেছি হঠাৎ করে, এটার ফলাফল যে ভালো হবে না এটা আমরা বুঝতে পারতেছি, এবং আমরা বিপন্ন বোধ করতেছি আসলে, তাই না? তাহলে তো তার মানে তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আপনি সহ মানে বিভিন্ন রকম আর্ট কালচারাল কর্মকাণ্ডে যারা জড়িত তারা তো ইনসিকিউর অবস্থায় আছে এবং ভালো সাপোর্টও পাচ্ছেন না মানে কিছু করার।
অবশ্য ব্যাপারটা হওয়ার কথা ঠিক উল্টোটা ছিল, ঠিক না? মানে যদিও এটা অনেক জটিল বিষয়, আমিও যদি এই বিষয়ে বিশেষজ্ঞ না যদিও, কিন্তু আপনারা যেহেতু ফিল্ডে আছেন, হ্যাঁ কাজ করছেন, তো অবশ্যই অবশ্যই ভালো জানেন। পরিবর্তন অবশ্যই হবে, তো কিভাবে সম্ভব এই পরিবর্তন এখন? মানে তার মানে তো আর সবকিছু তো ছেড়ে ছেড়ে দিয়ে চলে আসা তো যায় না, না কিছু না তো সেটা করতে তো হয়। করতে পারি না, এটা হচ্ছে আমরা আশা ছাড়ছি না, এটা হচ্ছে দেশে যে দলটা এখন পাওয়ার আছে তাদের অনেক নীতি নির্ধারক আছে যারা এই জিনিসটাকে নোটিস করছেন আচ্ছা, নানানভাবে, হ্যাঁ নানান জায়গায় বলছেন যে হ্যাঁ আমরা এই যে করাপশনটা হচ্ছে এটা এটার ব্যাপারে আরও সজাগ হওয়া দরকার, যে আমরা দলের মধ্যে এরকম এরকম মানুষজন নিয়ে আসছি যে যারা হচ্ছে আসলে আমাদের লোক না, তো ওরা ওরা এসে এখানে লিড নিয়ে নিচ্ছে, আচ্ছা, এই যে এগুলো ঠেকানো দরকার, এগুলো বলা হচ্ছে আসলে গত 2-5 বছর ধরে এগুলো বলা হচ্ছে, বাট কতটা কার্যকর হবে, কত দ্রুত কার্যকর হবে সেটা একটা দেখার বিষয়। আর আমরা যারা কাজ করি তারা আসলে একদম জিরো সাপোর্টে কাজ করে আসছি, আমরা বড়ই হয়েছি কিন্তু এরকম জিরো আমার জানা সাপোর্টে মতো কাজ যে করে। আপনার পোড়াপাড়া যে অর্গানাইজেশন, এখানে বিদেশ থেকে অনেকে যায়, রেজিস্ট্রেশন পার্টিসিপেট করতো, বিভিন্ন রকম কার্যক্রমে অংশগ্রহণ করতো, এটা তো আসলে একটা ভালো দিক। আর আপনার যতটুকু শুনেছি যে আপনার একটা স্বপ্নের মতো যেটা, যে আপনার একটা হ্যাঁ ইনস্টিটিউট আমরা আমরা প্রতিষ্ঠা তো করার। একটা একটা আসলে মানে কী বলবো, এটা হচ্ছে চিটাং এ থেকে আমরা যখন এই প্র্যাকটিসে জড়িত হলাম, আমাদের চিটাং চারুকলা যারা পাস করে আর কি, চারুকলা থেকে হ্যাঁ পুরো হ্যাঁ যারা বের হয় এরা কেউ চিটাং থাকে না আসলে, মানে আমাদের আমাদের আগে একটা বিরাট টিম ওখান থেকে পাস করেছে বছরের পর বছর, কিন্তু কেউ চিটাং এ থাকে নাই আসলে, মানে 2-1 জন লোক তারা হচ্ছে না গেলে নয় চিটাং থেকে, একদম একদম পারছে না পারিবারিক কারণে বা কোনো একটা অন্য অন্য কোনো কিছুর কারণে সে আটকে গেছে, সে রয়ে গেছে, অথবা সে একদম চিটাগোনিয়ান, তো অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তারা কেউই চিটাগোনে থাকে না আসলে, খুব কম লোক। আর যারা হচ্ছে ইনস্টিটিউটে টিচার হয়ে যায় তারা থাকে, তারাই আছে মূলত চিটাগোঙে চারুকলায় যেসব টিচাররা আছে তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে ওই চাকরি সূত্রে ওইখানে আছে, যে চিটাগোঙ্কে বেস করে একটা কালচারাল প্র্যাকটিসে থাকা বা মেন স্ট্রিমের চারুকলায় প্র্যাকটিসে থাকা এটা খুব কঠিন, কারণ ওখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, মানে কোনো কমার্শিয়াল গ্যালারি নাই, কমার্শিয়াল গ্যালারি নেই, একটা মানে একটা একজন পেইন্টার সে আর্ট বিজনেসেরও কোনো বিজনেস নাই, বিজনেস ওখানে করা নাই। কোনো বিজনেস স্ট্রাকচার নাই আচ্ছা, এই চিটাংয়ে। এখন রিপ্রেজেন্টেশনাল স্ট্রাকচার যেটা শিল্পকলা একাডেমির একটা ব্রাঞ্চ আছে, সেকেন্ড বিগেস্ট ব্রাঞ্চ বাংলাদেশে এটা চিটাংয়ে, কিন্তু ওইটার যে গ্যালারি সেকশনটা ওইটা আসলে অপারেট করার তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, বিল্ডিং আছে 3 তলা, তো এটা চালানোর জন্য যে অফিস লাগে কিছু লোকবল লাগে এটা কিন্তু নাই ওখানে, অনেকবার প্রপোজ করেছে এটা হয় নাই, এটা পাবলিকলিও ওভাবে মানে খুব বেশি যে ইউজ হয় এই স্ট্রাকচারটা, 5 কোটি টাকার স্ট্রাকচার এটা ইউজ হয় না পুরো এলস, এটার কারণ হচ্ছে এটা কোনো গোল নাই, মানে চারুকলায় যারা পড়ছে তাদেরকে দিয়ে সরকার কি করবে, সরকারের কোনো উদ্দেশ্য নাই এটাতে, এর পিছনে এটা করা হয়ে গেছে কোনো কারণে, কিন্তু ফাইনালি এই কনস্টিটিউশনে আমরা স্পষ্ট কোনো কালচারাল পলিসি নাই আমাদের, আচ্ছা, যেটার কারণে আমরা এই যে বছর বছর ভর্তুকি দেওয়া হয়, কিন্তু চারুকলা পড়াশোনা করার জন্য ভর্তুকি দেওয়া ভর্তুকি হয় দিতে হয়, রাষ্ট্রের টাকা মানে হ্যাঁ হ্যাঁ জনগণের টাকা, এই এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রাজশাহীতে খুলনাতে চিটাংয়ে ঢাকায় পাবলিক ইউনিভার্সিটিগুলোকে একটা ব্যাকআপ দিয়ে কিন্তু এই ইনস্টিটিউটগুলো চলে, বেতন স্টুডেন্টদের বেতন, ধরুন এটা কমার্শিয়াল না, তো ওই রকম একটা জায়গায় ইনভেস্ট করছে সরকার, বাট এই ইনভেস্টমেন্টের পিছনে যে আউটকামটা বেরোচ্ছে, যে স্টুডেন্টরা বেরোচ্ছে এবং তারা যেসব কাজ প্রডিউস করতেছে যে প্রোডাকশনটা, এইটা সেল করে বা এটা সেল থেকে কিভাবে সরকার এবং জনগণ একটা ফ্রেশ বেনিফিট পাবে এটার কোনো পলিসি নাই বাংলাদেশে, এবং এটার জন্য যে সরকার আবার আলাদা করে মনোযোগ দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার করবে বা একটা ফ্রেমওয়ার্ক করে এটাকে সাইজ করবে এটা নাই, এটা হয় নাই। পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু অনেক সুন্দর কালচারাল পলিসি আছে, যার ফলে ওরা স্প্রেড করতেছে এটাকে, এটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট এটা কি করতেছে, দারিদ্রতার সাথে সম্পৃক্ততা নাকি কিছু অমনোযোগিতা এটা বা অমনোযোগিতা বলি আমি অমনোযোগিতা? সরাসরি, আচ্ছা, কারণ হচ্ছে আমি এই এই বিষয়ে যারা প্রফেশনাল তাদের অবহেলা আছে, তাদের অনেকের আছে অনেক জায়গায় হচ্ছে মানে যে যারা মূল দায়িত্বগুলোতে আছে নীতি নির্ধারণের হ্যাঁ জায়গায় তাদের নলেজেরও ঘাটতি আছে এই সমস্ত বিষয়ে, তারা খুব বেশি যে সময় দিয়ে কাজ করছে তাও না, কিন্তু আমার যদি পরিচিত হতো অনেক তাইলে বন্ধু বান্ধব আছে যারা নাকি, থাইল্যান্ডে এই কোরিয়াতে হ্যাঁ হ্যাঁ বা ইন্ডিয়াতে পাশের দেশ হ্যাঁ ইন্ডিয়াতে হ্যাঁ যদি এত ভালো কালচারাল পলিসি থাকতে পারে আমরা কেন করতে আচ্ছা, পারি না যেমন আমার এইগুলো। কিছু বন্ধুত্ব আছে দেশে যারা ছবির সাথে কাজ, ছবির সাথে নিয়োজিত আর কি। একটা সময় ছিল যখন আমরা খুব ভালো ছবি তৈরি করতাম, মানে আমরা তো
কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টোটা হয় আর কি, সবাই চায় যে বাইরের দেশে, মানে দেশ থেকে বের হয়ে কোথাও কিছু পার্টিসিপেট বা প্র্যাকটিস করতে চায়, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। যদিও এটা খুব দুঃখজনক একটা বিষয়, এটা যেন না হয়, এটা যেন দ্রুত শুরু হয় আর কি, এটাই আশা করি। না ওইটাই, ওই যে কালচারাল পলিসি আমরা যতদিন না করতে হ্যাঁ হ্যাঁ পারবো, হ্যাঁ মানে আমাদের জন্য উপযুক্ত একটা কালচারাল পলিসি যতদিন না আমরা করতে না পারবো ততদিন পর্যন্ত এটা ফাইনালি ভালো আগাবে না। আমাদের একটা কালচারাল মিনিস্ট্রি আছে, কিন্তু ফাইনালি এটাকে, এই যে পুরো বিষয়টাকে যে একটা সিনের মধ্যে নিয়ে আসা এবং কাউন্টে কাউন্টে নিয়ে আসা, কতজন মানুষ কালচার অ্যাক্সেস করছে, রিপ্রেজেন্টেশনাল কালচারটা অ্যাক্সেস করছে, শিল্পকলা একাডেমি ওই পুরো ইনফ্রাস্ট্রাকচারটাতে 450 মানুষ সরকারিভাবে কাজ করে, তো তাদের প্রোডাকশন কী, তারা কী আউটকাম নিয়ে আসতেছে, তারা কীভাবে পাবলিককে এনগেজ করতেছে, পাবলিকের টাকায় যারা চলতেছে তারা পাবলিককে কী সার্ভ করতেছে, এইগুলোর কোনো স্ট্র্যাটেজি নাই এবং কোনো স্পেসিফিক কোনো ডাটা কিন্তু আমরা কোথাও খুঁজে পাই না। এইগুলোর কারণে অরাজক একটা একটা হচ্ছে, মানে এটা খুব বায়োলজিক্যালি এটা মেনটেন হচ্ছে, যার ফলে কিছু মানুষজন মানে ব্যক্তিগত পর্যায়ে ইনভেস্ট করতেছে, ওইখান থেকে এই ইন্ডাস্ট্রিটাকে সে নিজে পিক করে ফেলতেছে, এরকম কিছু মানে ওই খুচরা অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে অলরেডি। কারণ হচ্ছে এটা সারা দুনিয়াতে কালচার একটু বিগ বিজনেস কম্পোনেন্ট, বাট আমরা ওইটাকে ওভাবে ইন্ডিকেট করি না, রাষ্ট্রীয়ভাবে ইন্ডিকেট করি না, কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে। কালচার শুধু প্রেজেন্টেশন করার জন্য না, কালচার শুধু খরচের খাত না, আসলে কালচার একটা হিউজ ইন্ডাস্ট্রি। কালচার যে ইন্ডাস্ট্রি এটা আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করি না, এটা আমরা খরচের খাত হিসাবে ধরে নিয়েছি, যার ফলে এইখান থেকে কি আসতেছে ওইটা কাউন্ট করছে না। অবশ্য আমাদের ভিন্নভাবে চিন্তা করতে পারে, কালচার এবং আর্ট ওয়ার্কটার একটু ভিন্নভাবে চিন্তা করে, মানে পেইন্ট আর্ট বা না ওই না আর্ট, সবকিছুতে সবকিছুতে একদম আপনি এই যে কালচারাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ আমরা যে এই এই কালকেও এখানে আমরা এই ইয়েতে আনসানে একটা অনুষ্ঠান দেখে আসলাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোরিয়ার আনসানে, আচ্ছা কোরিয়ান কোরিয়া আনসানে একটা অনুষ্ঠান দেখলাম, যেখানে হচ্ছে এই এশিয়ান যে দেশগুলো থেকে ওয়ার্কার আসে হ্যাঁ হ্যাঁ কোরিয়াতে, তারা হচ্ছে তাদের দেশের কালচারকে রিপ্রেজেন্ট করলো, রিপ্রেজেন্ট করে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। এখন এই রিপ্রেজেন্টেশনাল মুডটা কালকে আমি খুব হতাশ হয়েছি যে ওখানে যারা বাংলাদেশ থেকে যারা রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসলো, প্রায় 16-17 জনের একটা টিম, তারা ইপিএস ওয়ার্কার, বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিল, তারপর আরও আরও অফিসিয়ালস যারা রাষ্ট্রীয় অফিসিয়ালস তারা ছিল, একটা সুন্দর এই কর্নারও করা হয়েছে বাংলাদেশের জন্য। কিন্তু রিপ্রেজেন্টেশনাল জায়গায় গিয়ে যখন এটাকে মানুষের সামনে উপস্থাপন করা গেল, তখন কিন্তু বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে পোশাক আশাক, বাংলাদেশের যে টোটাল একটা মানে অর্গানাইজড একটা প্রেজেন্টেশন, এইটা কিন্তু আমরা কমপ্লিট ইয়ে পাই না। আমি খুব হতাশ হয়েছি, কেন, কারণ হচ্ছে অন্যান্য দেশগুলো পাশাপাশি কম্বোডিয়া, চায়না বা ওইখানে আরো যারা দেশ, অন্যান্য দেশ আছে প্রায় 16-17টা দেশ, ফিলিপিন ছিল, অন্যান্য ছিল, এই সমস্ত দেশের যে প্রেজেন্টেশন ওগুলো কিন্তু অনেক অর্গানাইজড। হ্যাঁ ওরা ওরা ওদের কস্টিউমগুলো, অরিজিনাল কস্টিউমগুলো নিয়ে আসছে, প্রত্যেকে নিজে নিজের দেশের অরিজিনাল কস্টিউম নিয়ে আসছে এবং যখন প্রেজেন্টেশনটা করতেছে তখন খুব সিরিয়াস প্রেজেন্টেশন। তা আমরা যখন এই বাংলাদেশের প্রেজেন্টেশনটায় আসলাম, তখন দেখা গেলো হচ্ছে মানে খুব একটা হজবরল পরিস্থিতি, এবং রিয়ালি যারা এখানে মানে এই রিপ্রেজেন্টেশনাল প্র্যাকটিসটাতে আছে, যারা গান করে, যারা এই দীর্ঘদিন ধরে বাংলাদেশে না আছে প্র্যাকটিস করেছে, তারপর নানান রকমের এই যে রিপ্রেজেন্টেশনাল যে কালচারাল অ্যাক্টিভিটিস এগুলোর সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আসলে আমরা খুঁজে এই সিউলে বা এই কোরিয়াতে যারা আছে এরকম অনেক লোক এখানে কাজ, তাদেরকে একত্রিত করতে পারিনি। তার মানে এটা দুর্বলতা কিন্তু এক ধরনের। তো এটা না করার পিছনে কারণ হচ্ছে আমাদের এখানে মিশন আছে, মিশন কালচারকে ফোকাস করে এই এই দেশে এই যে শ্রমের যে বিজনেস আমরা করছি, এটাকে আরও সুসংহত করার জন্য কালচার যে একটা মিডিয়াম হতে পারে এটাকে গুরুত্ব দেওয়া হয়, এটা অবশ্যই মিডিয়া, এটাকে গুরুত্ব তবে দেওয়া। তারপর যদি বলি যে যারা পার্টিসিপেট করছে 16-17, তারা অবশ্য ফ্যাক্টরি ওয়ার্ক এবং খুব কষ্ট কষ্ট করে কাজ করে তারপরে আসছে, এখানে প্র্যাকটিস করতে হবে না, ওরা তো কাজ করতে আসছে, কিন্তু যারা এইগুলো প্র্যাকটিস করতে করতে মানে এখানে কালচারাল চলে আসছে প্র্যাকটিস কাজ করে, করতে, হ্যাঁ তাদেরকে আমরা কেন নিই না। তো সেই জন্য আমাদের অর্গানাইজেশন আছে বাংলাদেশি কালচারাল কমিউনিটি, সেই অর্গানাইজেশন আর একটু সুসংহত হ্যাঁ হলে, আর অবশ্যই একটু আমাদের সিনসিয়ার সুসংহত, হলে আমার মনে হয় এই প্রেজেন্টেশন গুলো ভালো হবে। এবং এইটাতে লাভ, লাভের জায়গা যেটা, আমি আনসান অনেকদিন ধরে আসি আসলে, আচ্ছা হ্যাঁ আনসানে আমি খেয়াল করে দেখছি এই এই দেশে যারা এই কাজ করে অন্য দেশ থেকে এসে, তাদের মধ্যে সবচেয়ে শক্ত সংগঠনগুলো কিন্তু ইন্দোনেশিয়ান, ফিলিপিনো আর ইন্দোনেশিয়ানদের, শ্রীলঙ্কানও হ্যাঁ সম্ভবত, শ্রীলঙ্কা, ফিলিপিন, ইন্দোনেশিয়া এরা করে, এবং এদের মূল ফোর্সটা কিন্তু কালচারাল ফোর্স, কালচারাল ফোর্স, কালচারাল ফোর্স। এবং এই কালচারাল ফোর্সের কারণে এরা কোরিয়ান যে অথরিটি এদের অনেক কাছাকাছি পৌঁছে যায় এবং এদের কোটা বাড়ে দিন দিন।
হ্যাঁ, কোটা বাড়ে আমাদের, আমাদের কিন্তু বাড়ে না এইভাবে আর কি। বাড়ে নাই, আচ্ছা, এটা কারণ একটা ভালো হচ্ছে একটা পয়েন্ট, এটা এটা আসলে আমাদের অনেকেই এই এটাই বিষয় এটাই নিয়ে আর কি জাস্ট হট আমি একটা বোঝাতে টপিক আর চাচ্ছি কি। যে হ্যাঁ, কালচার এটা একটা বিজনেস কম্পোনেন্ট, মানে যে কোনো রাষ্ট্রের এটা বিজনেস কম্পোনেন্ট হিসাবেই চলে, কিন্তু আমরা এটাকে খরচের খাত হিসাবে দেখার কারণে আমরা উদাসীন এই ব্যাপারে। এটা এটা একটা একদম বিজনেস ইনভেস্ট, কম্পোনেন্ট, একটা ভালো একটা এটা ইনভেস্ট এবং হিউজ এটাতে ইনভেস্টমেন্টের সুযোগ ইনভেস্টমেন্টের। আছে এই হ্যাঁ হ্যাঁ, জায়গায়, এবং এইখান থেকে মানে পরিষ্কার লাভবান হওয়ার অনেক অনেক এবং অপশন আছে। এক ধরনের ইমেজ তৈরির ক্ষেত্রেও তো লাগে রাইট, কাজে, কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশ সম্পর্কে ইমেজ এখনো পর্যন্ত কোরিয়াতে আপনার দরিদ্রতা বা হয়তো বা বিভিন্ন রকম বাজে নিউজগুলা বা ব্যাড নিউজগুলা, মানে বা ব্যাড নিউজ বলবো নাকি, মানে মানে যে নিউজগুলো আসলে ভালো না, ভালো লাগে না, এরকম যেমন টেরোরিজম বা হ্যাঁ মহামারী বা এই এটা জাতীয়, এইগুলোই এখন বেশি প্রকোপ, নেগেটিভ মানে নেগেটিভ ইমপ্রেশনটা বেশি নেগেটিভ বেশি বেশি, পাবলিশড এটা হচ্ছে সব সমস্যা। জায়গায়। আর তাই তো, মানে আপনারা যদি দেখেন যে বাংলাদেশি, যখন আমি প্রথম কোরিয়াতে ছিলাম তখন বাংলাদেশি প্রায় 24-25 হাজার ছিল, এখন অর্ধেক না হলো মানে 15 হাজার ও এরকম, মানে কমেছে, বাড়েনি আর কি। এই ইমেজটা আসলে আমরা তৈরি করতে পারিনি, এটা আসলে একটা বিষয়। তবে আমাদের রাষ্ট্র, মানে আমাদের অ্যাম্বাসি বা ওনারা প্রচুর কাজ করতেছেন যদিও আপনার যে করার জন্য, ইদানিং তারপরেও তো ইদানিং আমি আপনার, হ্যাঁ মানে শুনতে পাচ্ছি নানান হ্যাঁ জায়গায়। আমি হ্যাঁ আসলে গত বছরে যে এসেছিলাম শিয়ং সিটিতে, ওটা মেয়র, শিয়ং সিটির মেয়রের সরাসরি প্রোগ্রাম ছিল, উদ্দেশ্য ছিল সিটি মেয়র সরাসরি একটা রেসিডেন্সি অর্গানাইজ করার রেসিডেন্সি দায়িত্ব মানে নেয়, থেকে ফিনান্স কালচারাল করে আর্ট সিটি, পার্টিসিপেট করার এটার মতো। হ্যাঁ উদ্দেশ্য ছিল হচ্ছে শিয়ং সিটি, কোরিয়ার শিয়ং সিটি, তারা নেক্সট যে অর্থ বছর এই টাইমটার মধ্যে ওরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপ করবে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কিভাবে, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য ওরা অনেক বড় বড় জায়গা ইয়ে করছে, নতুন করে প্ল্যান করছে, ওইখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এই সিউল থেকে বা আশপাশের ব্যস্ত নগরীগুলো থেকে ইন্ডাস্ট্রিগুলো ওইদিকে শিফট করবে, এরকম একটা পরিকল্পনা। এবং এর আচ্ছা, সাথে এরা হচ্ছে এই যে আনসান সিটি সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ হ্যাঁ, বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিয়ং এশিয়াতে, তো আনসানে খুব কাছে, হ্যাঁ ওই আনসানে। আনসান থেকে কিছু জিনিস ওরা ওখানে শিফট করাবে, আচ্ছা মানে আনসানের চেয়ে বড় পরিকল্পনা ওদের, আনসানের চেয়ে বড় বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি বানাবে আচ্ছা, শিয়ং সিটিকে, এই পরিকল্পনা। এখন ওই কারণে ওখানে ফরেন ওয়ার্কার আছে অনেক, আমাদেরকে ওই সব দেশ থেকে সিলেক্ট করছে যারা ফরেন ওয়ার্কার হিসাবে এখানে কাজ করতে কাজ আসে, করতেছে। তো আচ্ছা, ওই সূত্রে আমি এখানে আসলাম। এবং উনি মানে এটা একটা ইয়ে ছিল, রিকোয়েস্ট ছিল মেয়রের কাছে যে তোমরা তোমাদের দেশে যারা মানুষ তাদেরকে তাদের সুখ সুবিধা, তাদের নানান রকমের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমাদেরকে এমন কিছু নলেজ শেয়ার করো যে নলেজটা আমরা আমাদের এই সিটি ডেভেলপমেন্টের জন্য, কাজে লাগাতে পারি। সিটির পলিসি ডেভেলপমেন্টের জন্য আমরা কাজে লাগাতে পারবো। চমৎকার একটা উদ্যোগ। এটা খুব চমৎকার একটা উদ্দেশ্য, এবং তারা ওই ওই উদ্দেশ্যটার জন্য তারা নিয়ে আসছে আর্টিস্ট, আচ্ছা, ওই সব দেশ থেকে আর্টিস্টদেরকে নিয়ে আসছে। এখন আমরা যেটা বুঝলাম এটা হচ্ছে এই আর্ট, মানে আমার যে অবজারভেশন, আমি যদি ওইটা পজিটিভলি ইয়ে করি পাবলিশ করি, তাহলে হচ্ছে সে ওখান থেকে কিছু জিনিস নিবে। তো এই কাজটা আমি করে গেছি আমার মতো করে, আমি 40 জনের ইন্টারভিউ সাক্ষাৎকার নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ করছি, হ্যাঁ হ্যাঁ তারপর ওদের সরাসরি ওরা আসলে কি ফিল করে শিয়ং থাকতে, হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আমি মেয়রের কাছে উপস্থাপন করতে চেষ্টা করছি, এবং একটা আর্কাইভ তৈরি করে দিয়ে 40 জনের মতামত, আচ্ছা, যদিও এটা বাংলায় আছে, ওরা এই এটা ইংরেজি, এই ইংরেজি থেকে কোরিয়ান ভাষায় আপনার হোম ট্রান্সলেট পেজে করা। কোনো ডাটা বেস আছে এটা, মানে এটা হ্যাঁ দেখার জন্য আপনি কি ডাটা রাখছেন? হ্যাঁ ওইটা আমার ওয়েবসাইট থেকেই আচ্ছা, করা যাবে, আপনার অ্যাক্সেস ওয়েবসাইটে করা যাবে। আছে না? আচ্ছা, দর্শক আমাদের যারা শুনছেন তারা অবশ্যই দেখতে পারেন, রবি ভাইয়ের লিঙ্কটা robi.porapara.org, robi.porapara.org ওইখানে আছে মানুষ। হ্যাঁ, একটা খুবই চমৎকার বিষয়, কারণ আমরা বিশেষ করে আমাদের এই প্রবাসে বিশেষ করে এটা প্রয়োজন হয়ে পড়ে যে আমাদের যারা এখানে দীর্ঘদিন ধরে থাকি, মানে বা এখানে এখানকার অবস্থার কিছু পরিবর্তনের চেষ্টা করি, তারা আসলে ট্রাই করি যে আমরা যে কীভাবে আমাদের দেশের পজিটিভ দিকগুলো, মানে কালচারালি পজিটিভ বা আমাদের সম্বন্ধে ভালো কোনো ধারণা, বা মানে খুবই যে এক্সেপশনালি যে বেশি গ্রহণ করা ওটাও চাই না, জাস্ট একটা ভুল না ধারণাগুলো ওই যেন সময়, বন্ধ হয় ওই আর কি। সময় যে পজিটিভ সব হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন পাওয়া গেছে তাও না, কিন্তু যে আচ্ছা 40 জনের সাক্ষাৎকার নিতে গিয়ে হ্যাঁ, আমি এমন কিছু এই ভাইকে পাইছি বাংলাদেশি যারা কাজ করে শিয়ংয়ে, তারা আসলে ওই যে ইপিএসে যে 5 বছর থাকার পরিকল্পনা, চার আচ্ছা, বছর 8-10 মাস ওইটুকু শেষ করে ফেরত যায়নি, না ফেরত যায়নি। যাওয়ার পিছনে তো কোনো কারণ আছে, কারণ হ্যাঁ হয়তো বা পলিসি যদি ওইরকম হয় কিন্তু তার
এমন তো না যে সবাই 4 বছর 5 বছর অনেক কিছু করে ফেলে, তাও তো হ্যাঁ না, না, পরে আমি আমি সমস্যা যেটুকু হয়। জানলাম আর হ্যাঁ কি, ওইটা হচ্ছে ওরা যে যারা যেতে চাইতেছে না দেশ থেকে, হ্যাঁ হ্যাঁ এখানে রয়ে যেতেছে নানানভাবে ইলিগাল ওয়েতে রয়ে যেতেছে, হ্যাঁ মানে কোনো যে কোনো ভাবে সে এখান থেকে যাবে। কারণটা হচ্ছে সে দেশে গিয়ে যে একটা মানে ইনসিকিউরিটির মধ্যে পড়ে যায়, আচ্ছা তার যে টাকাটা ওখানে কি করে খরচ করবে সে, ওইটার জন্য সে কোনো কোনো অপশন পায় না, নির্ভরযোগ্য অপশন পায় না যে হ্যাঁ এই টাকাটা এখানে ইনভেস্ট করলে আমি ওখান থেকে একটা মাসিক একটা বেনিফিট পাবো, এইটা পায় না। এই যে আচ্ছা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাগুলোর কারণে তাকে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিতে পারে না, আচ্ছা এই বিষয়টা যদি উদ্বুদ্ধ আর একটা পায়। ভিন্ন একটা টপিক যদিও, এটা অবশ্যই, কারণ আমরা শ্রমিক আসলেই তো সমাধান হয় না, মানে এটার ভালো এনভায়রনমেন্টে কাজ করা এবং কাজের পরে যেন ভালো অবস্থায় দেশে যেন ফিরে যেতে পারে, এটার সাথে রিলেটেড। তারপর আমরা বিশেষভাবেই যে চাই যে কালচারালি যে বিষয়গুলো ডেভেলপ করার জন্য, তো এটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা রিসেন্টলি আপনার ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম, তো ফিল্ম ফেস্টিভ্যাল চলচ্চিত্র উৎসব এই প্রথম আর কি, এম্বাসি আয়োজক ছিল, আমি সাথে কাজ করেছিলাম। তো প্রথমে আপনার বাংলা সিনেমা কোরিয়ান সাবটাইটেল দিয়ে 9টা সিনেমা আর কি, শর্ট এবং ফুল লেন্থ সিনেমার আয়োজন করেছিলাম এই সিউলেই আপনার। যদিও বাংলাদেশিরা তেমন ছিল না, কিন্তু তারপরে মনে করেন যে কোরিয়ানরা ছিল প্রায় 90% বলতে পারেন, সবসময় প্রায় হল রিজার্ভ ছিল, মানে ফুল হাউসফুল ছিল যেটা বলি আমরা, এবং ভালো একটা একটা মানে যারা দেখেছে তারা তো, তাদের কাছে তো নতুন একটা বিশ্ব, মানে নিউ ওয়ার্ল্ড মতো, বাংলাদেশের মতো জানে না তেমন কিছুই, ছবি থেকে অনেক কিছুই জানতে পারে, মানে অনেক কিছু শেয়ার করার মতো বিষয় জানতে পারে। তো যেমন মনে করেন যে ভারতীয় সিনেমা এখানে না হলেও তো বছরে 2-4টা সিনেমা রিলিজ হয় এখানে, আমি নিজে সিনেমাতে কাজ করি, মেন আছে স্ট্রিমে আসে, যদিও অনেক অনেক বড় ব্যবসা করে তা না, মাঝে মধ্যে ব্যবসা হয় মাঝে মধ্যে হয় না, ইন্ডিয়ান ছবিগুলো ভারতীয় ছবিগুলো আমিও রিলিজ করছি, ভারতীয় ছবি, বাংলা ছবি রিলিজ করার জন্য আমার প্ল্যান আছে। কিন্তু আসলে যেটা দেখা যায় যে এটা আপনার এটা করলে এটাতে খরচই হয় কিন্তু আসে না, তো এটা তো আর সম্ভব না, এই ধরনের একটা সহায়তা দরকার আছে। যেমন কোরিয়াতে আপনি যদি উন্নত কয়েকটা দেশের ছবি রিলিজ করেন, তো ওই দেশের থেকেও কিছু কিছু ফান্ড পাওয়া যায় আর কি, কিছু কিছু ক্ষেত্রে। তো আমাদের দেশে যদি এটা আশা করা যায় না, হয়তো ভবিষ্যতে এরকম কালচারাল ডেভেলপের জন্য এরকম, কারণ একটা এটা সিনেমা অ্যাম্বিশন, একটা অ্যাম্বিশন যদি একটা সিনেমা যদি আপনার, রাষ্ট্রীয়ভাবে অ্যাম্বিশন না থাকে হ্যাঁ এটা হয় না। মানে একটা সিনেমা যদি আমি রিলিজ করি আপনার লাখ লাখ লোক দেখতেছে, তো এটা তো এক ধরনের ই না, ভালো একটা প্রচার না, প্রচার মাধ্যম তো একটা, তো তেমনই একটা, কারণ যে কালচারালি এভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় এই বিষয়টা আসলে ইম্পর্টেন্ট, এটাকে জাস্ট একটা খরচের খাত না ধরে ইনভেস্টের খাত হিসাবে রাখাটা, এটা আসলে কীভাবে সম্ভব কোরিয়াতেই? মনে করেন যে আপনি গতবার দেখলেন, মানে গতকালকের অনুষ্ঠান দেখলেন যেখানে বাংলাদেশের অনেক মানে কালচারাল রিপ্রেজেন্ট করতে চাচ্ছিল কিন্তু ওইভাবে করতে পারেনি, বরঞ্চ খারাপভাবে বলে এভাবে বলা চলে যে খুব হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়ে যেতে পারে, মানে দুঃখিত আমি, যারা পারফর্ম করেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে করেছেন, এটা আমি অবশ্যই তাদেরকে, কারণ স্টেজে ওঠাটাও তো একটা কম বিষয় না, স্টেজে ওঠা বা যারা করেছে বেশি না, আগ্রহের সাথে করেছে, আগ্রহের কিন্তু ওরা করেছে, এই এই প্র্যাকটিসটার সাথে প্র্যাকটিসের জড়িত মধ্যে ছিল দিতে না হবে। কোথাও কখনো, এটাও বুঝে গেছে। এটা হ্যাঁ হঠাৎ করে এখানে এসে কুড়িয়াতে এসেই কেউ ডেকে নিয়ে আসছে, এরকম চলে মানে আসছে, অ্যামাচোর যে হ্যাঁ ব্যাপারটা, কিন্তু নন প্রফেশনাল, ইয়ে না আর কি, মানে একটা রাষ্ট্রের প্রেজেন্টেশন হওয়া উচিত না রাষ্ট্র, এইভাবে। আচ্ছা রাষ্ট্রের প্রেজেন্টেশন ক্ষেত্রে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ হচ্ছে আশেপাশে আরো 5টা রাষ্ট্র হ্যাঁ প্রেজেন্টেশন হ্যাঁ হ্যাঁ করতেছে, অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক ফ্রেশ এবং অরিজিনাল প্রেজেন্টেশন। ওর সাথে আমি যখন একদম অ্যামেচার একটা জিনিস রিপ্রেজেন্ট করতে যাই তখন তো ভালো লাগে না। এটা আচ্ছা হ্যাঁ অ্যামেচারদের সাথে অ্যামেচারদের রিপ্রেজেন্টেশন বা ওই ওই লেভেলের রিপ্রেজেন্টেশনের সাথে এগুলো ম্যাচ করে যায়, কিন্তু যখন অন্য রাষ্ট্রগুলো এখানে অনেক ফ্রেশ পলিশ জিনিস নিয়ে আসতেছে, তখন আমাদের ওই জায়গায় যদি সচেতন না হয়ে আমরা তো গেলাম, সচেতন হওয়ার পথ কি থাকতে পারে, যাতে যারা করে তাদেরকে তো হাততালি দিতেই হয় যে না সেই ভালো সেই করেছেন ভালো না করেছেন তাদের এইভাবে, দোষ নয়, যারা তারা করে গেছে তাদের দোষ তাই নয়, না? কিন্তু আমরা যারা অর্গানাইজিং এর জায়গায় যাদের যারা লিড হ্যাঁ দিচ্ছিল তাদেরকে বলি আর কি, আচ্ছা, তারা তারা আমাদেরও রেসপন্সিবিলিটি পড়ে, হ্যাঁ আমরা যেহেতু আর্ট রেসপন্সিবিলিটি কালচার নিতে হবে রেসপন্সিবিলিটি তাদের। আমাদের নিতে হবে, না নিলেও উপায় নেই। আচ্ছা যাক, মানে কিভাবে এটা সম্ভব হবে, মানে এরকম আমাদেরও মানে বাংলাদেশি কমিউনিটি, মানে বাংলাদেশি কালচার অ্যাসোসিয়েশন কোরিয়া কিছুদিন আগে আমরা এটা তৈরি করেছি, যার মাধ্যমে আমরা মানে আমাদের অনুষ্ঠানগুলো দিনকে দিন বাড়তেছে, মানে প্রবাসীদের প্রবাসীদের আমার মনে হয় আমন্ত্রণ জানায়। বাংলাদেশের একটু শক্ত সংগঠন দরকার এখানে আচ্ছা কোরিয়াতে, কালচারাল শক্ত, কালচারাল সংগঠন আচ্ছা দরকার, যেটা এই যে বললাম যে ফিলিপিনো বা ইন্দোনেশিয়ানদের হ্যাঁ আছে অলরেডি, নেপালিদের আছে এখানে সংগঠন আছে, তো আমার মনে হয় বাংলাদেশের এইরকম মানে কোর একটা অর্গানাইজেশন দরকার যেটা এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। এই যে কারণ এই এই যে ইভেন্টটা কালকে হলো, এই ইভেন্টটা কিন্তু একটা ইভেন্ট না, এই এই কোরিয়ান সরকার যেহেতু ওরা ওদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বড় এই
মানে শ্রমের যে বাজারটা বাজারটা এটা পুরোটাই কিন্তু বিদেশি নির্ভর। হ্যাঁ অবশ্যই, তো এই এই যে মানে 80% বিদেশি নির্ভর একটা শ্রম কাঠামো ওদের আছে, এটার পিছনে ওদের ইনভেস্টমেন্ট আছে, এটার পিছনে ওরা ওরা টেক কেয়ার করে, এটাকে অনেক কেয়ার করে ওরা, যার ফলে হচ্ছে ওরা এটার পিছনে খরচ করছে এবং এটাকে নানানভাবে এটা কাউন্ট করে কিভাবে এই লোকগুলোকে এনগেজ করে আনন্দের সাথে এখানে ওরা কাজে লাগাতে পারবে, এটাই মূল উদ্দেশ্য। এই যে ফেস্টিভ্যালগুলো করছে এগুলোর কিন্তু মূল উদ্দেশ্য এটাই, যারা কাজ করতে আসে তারা এখানে আনন্দের সাথে কাজ করে যাবে, তাদের সাথে সততার সাথে এবং নিজে এনজয় করবে এই দেশটাকে। তো ওদের যে উদ্দেশ্যটা এটার সাথে আমরা যখন আমাদের আমাদেরকে যদি এনগেজ করতে না পারি, কালচারালি এনগেজ করতে না পারি, তাহলে হচ্ছে ভবিষ্যতে আমরা পিছিয়ে যেতে থাকবো, এখন যেরকম পিছিয়ে আছে আরো পিছিয়ে যেতে থাকবো। আচ্ছা আসছি আপনার কথায়, আমাদের এয়ার কন্ডিশনটা বোধহয় একটু বেশি বন্ধ করে দিয়ে আছেন, 20 সেকেন্ড একটা ব্রেক নিচ্ছি। হ্যাঁ দর্শক, আবার ফিরে আসলাম, কথা বলছি আবু সাইদ নাসির, সরি আবু নাসির, আবু নাসির রবি, আমি রবি নামই বেশি অভ্যস্ত, তাই রবি রবি নামে বলি। তো যাই হোক, কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে, আমরা আর্ট কালচারাল প্র্যাকটিস আর পাশাপাশি শ্রম বাজার বা দেশের সাংস্কৃতিক উপস্থাপন, বাংলাদেশে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিজমের যে সীমাবদ্ধতা, এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে আসছে, আমাদের আগ্রহ থাকুক বা না থাকুক কিন্তু আমরা বাধ্য এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। কোনো রকম নেগেটিভ মাইন্ড অবশ্যই নেবেন না, কারণ আমাদের আমাদের প্রচেষ্টা একটাই যে সাংস্কৃতিক এই মাধ্যমটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় এবং এর এর মাধ্যমে যেন আরও বিস্তৃত লাভ করতে পারে, আমাদের প্রাত্যহিক জীবনটা যেন আরও ডাইভার্স হয়, মানে বৈচিত্র্যতার সাথে জড়িত হয়, এই বিষয়টাই আমাদের মূল লক্ষ্য যদি মনে করি। তো আবার প্রসঙ্গে ফিরে আসছি যে আমাদের প্রবাসে, বিশেষ করে কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে এই আর্ট কালচারের এই মাধ্যমটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করে আসছি, যদি এর সীমাবদ্ধতা আছে এবং প্রফেশনালিজমেরও অভাবও কিছু কিছু আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে আসলে কীভাবে আমরা রিকভারি করতে পারি এবং পাশাপাশি প্রেজেন্টটা, এটা এই প্রেজেন্টেশনের ব্যাপারটা, মানে এই ধারাটা আমরা কীভাবে আরও ফুটিয়ে তুলতে পারি এটা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন আর্ট এবং কালচারাল অ্যাক্টিভিজমের মাধ্যমে, সেই বিষয়টি নিয়ে আসছি, আবারও ফিরে আসছি। তো এই জাতীয় অনুষ্ঠানগুলো আপনি কি কয়েকবার দেখেছেন, মানে বিভিন্ন অনেক দেখেছি, কারণ হচ্ছে আমি নিজেও এরকম প্রোগ্রামে পার্টিসিপেশন দিয়েছি নানান সময়। হ্যাঁ, যেগুলো হচ্ছে ঠিক আর্টিস্টদেরকে সরাসরি আর্টিস্টদেরকে ইনক্লুড করার জন্য করা হয়েছে, কিন্তু এই কালচারাল প্রোগ্রাম আমি অনেক দেখেছি, কারণ হচ্ছে ওনগোগদো যে এখানে হচ্ছে আনসানের যে এই পার্কটা, ওই পার্কে কম করে হলেও আমি 8-10টা অনুষ্ঠান দেখেছি বিভিন্ন সময় এই মাল্টি কালচারাল। কিন্তু আমি সবসময় খেয়াল করেছি যে আমরা খুব ছোট আয়োজন নিয়ে যাই আর অনেক বেশি প্রফেশনাল এবং বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে যায় হচ্ছে এই 2-3টা দেশ, এগুলো ফিলিপিন, ইন্দোনেশিয়া, ওদের ওদের লোকসংখ্যাও প্রচুর, লোকসংখ্যা প্রচুর এবং ওরা কিন্তু পুরো টিম নিয়ে চলে যায়, ফুল ফোর্স নিয়ে চলে যায় এবং ওইটা আমরা হারাই যাই ওখানে, এরকম একটা পরিস্থিতি, সবসময় একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ আছে, যদিও আমাদের চ্যালেঞ্জ মানে যদিও এটার চ্যালেঞ্জের আর চ্যালেঞ্জটা পুরোটাই নিয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি, বাংলাদেশ দূতাবাস, কারণ আপনি জানেন কিনা জানি না যে এই বছরের শেষের দিকে, মানে সরি এই বছর না তো এই মাসের শেষের দিকে মাইগ্রেন্ট আরিরাং একটা ফেস্টিভ্যাল হয়, সম্ভবত ওইটাই প্রবাসীদের উদ্দেশ্যে করা সবচেয়ে বড় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানটার এবার এবার মেইন প্রধান ফোকাস বাংলাদেশ, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের শিল্পীরা আমার জানা মতে 23 জন আসার কথা, এবং বড় সড়ো প্যারেডেরও চিন্তা ভাবনা করছেন, মানে প্যারেড মানে প্যারেডের বাংলা কি মার্চিং, শুভযাত্রা, মঙ্গলযাত্রা, আচ্ছা র্যালি, র্যালিও তো ইংরেজি, আচ্ছা যাই হোক। তো তো এগুলা এগুলার করাটা আসলেই সহজ না, এটা বিরাট একটা চ্যালেঞ্জ একটা। তো আশা করি যে আমাদের যারা এই কাজে যুক্ত আছেন বাংলাদেশ অ্যাম্বাসি থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটি, এবং পাশাপাশি আমাদেরও কিছু দায়িত্ব পড়বে, আমরা যতটুকু জানি যে আমরা যেহেতু সংগঠন করতেছি এখানে দক্ষিণ কোরিয়াতে, তো আমাদের কিছু দায়িত্ব পড়বে। তো আপনার মতে কি, মানে কিভাবে সাজানো যায় একটা ভালো একটা? আমরা তো
মানে এই ধরনের যে সাজসজ্জার জায়গা ওখানে কিন্তু আমার কালচার আছে অলরেডি। এটা আমরা যেটা বললাম যে মঙ্গল শোভাযাত্রা, ওইটা আমরা একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশনে চলে আসছে, তো ওইটাকে আমরা এখানে প্রেজেন্ট করতে পারি, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তারপর কালচারাল যে প্রোগ্রামটা আছে ওখানে দেশ থেকে যারা প্রফেশনাল তারা আসতেছে অলরেডি, আশা করি এটা অনেক অনেক ইন্টারেস্টিং ইয়ে হবে। আর যদি এটা মঙ্গল শোভাযাত্রার একটা প্রেজেন্টেশন যদি এই জায়গায় হয় সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ ওইটা কালারফুল, ওইটার ওইটা অলরেডি একটা আইকনিক অ্যাক্টিভিটিস হিসাবে ইনক্লুড হয়ে গেছে দেশে। এখন স্কুলগুলোতে পর্যন্ত এটা প্র্যাকটিস হয়, মানে গত বছর থেকে স্কুলে মানে নিয়মিত একটা প্রোগ্রাম হিসাবে এটাকে ইনক্লুড করা হয়েছে। এটা শুধু বৈশাখে নাকি অন্য দিনে হয়? পহেলা বৈশাখে ওই মঙ্গল আচ্ছা শোভাযাত্রার যে মঙ্গলবার, হ্যাঁ আয়োজনটা, ওইটা ওই যে র্যালিটা, র্যালিটাকে এখন কিন্তু পুরো দেশব্যাপী করার একটা নির্দেশনা আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেহেতু এটা কালচারাল রিপ্রেজেন্টেশন হিসাবে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন পেয়ে গেছে। তো আর এটা অনেক দিন ধরে আসলে হচ্ছিল, গ্রামে গঞ্জেও ছিল এই হ্যাঁ হ্যাঁ ইয়েটা, কিন্তু ঠিক রিপ্রেজেন্টেশনাল মুডে ছিল না, প্র্যাকটিসের ভিতরে ছিল এটা। আমরা ছোটবেলায় স্মৃতি আছে এমন যে আমার দাদি পুরো বাড়ি পরিষ্কার করছে, ঝাড় দিয়ে ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর হচ্ছে ওই কলা গাছ, তারপর নানান রকম ফুল এগুলো আচ্ছা দিয়ে বাড়ির গেট সাজাচ্ছে, আচ্ছা তারপর ভালো খাবার রান্না হচ্ছে ঘরে। এই পয়লা বৈশাখকে কিন্তু মানে কোনো না কোনোভাবে ওয়েলকাম করা, একটা ঋতুকে ওয়েলকাম করা, এইটা কিন্তু একদম বহুদিন ধরে বাংলাদেশে হয়ে আসছে। কিন্তু এইটাকে এই যে একটা রিপ্রেজেন্টেশনাল ফরম্যাটে নিয়ে আসা, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং অবদান হচ্ছে প্রচুর। এর যে শিক্ষার্থীরা তারা হচ্ছে এটাকে গুছিয়ে একটা রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে আসছে, এবং এটা গত 15-20 বছর ধরে নিয়মিত করতে করতে এটা কিন্তু দেশে স্প্রেড আউট হয়েছে, মানে শহরগুলোতে বিশেষ করে এটা বেশ সুন্দর একটা কালারফুল রিপ্রেজেন্টেশন হিসাবে স্টাবলিশড হয়ে গেছে, এবং এইটাই শেষ পর্যন্ত ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজড হলো গত বছর। তো এইটার পিছনে মূল যে ফিলসফিটা, এটা কিন্তু বাংলাদেশের যে বেসিক বেসিক মানে কালচারাল রিপ্রেজেন্টেশনগুলো বা প্র্যাকটিসগুলো ওইখান থেকেই কিন্তু সংগ্রহ করা। তো ওইটাকে আমরা এখানে যদি সিউলের যে বা এই ছাঙ্গনে একটা প্রোগ্রাম হচ্ছে যে মাইগ্রেটারি, হ্যাঁ প্রোগ্রামটা হবে মানে যে কোনো ওখানে জায়গায় যদি প্রোগ্রাম ওইটার হয়, একটা প্রেজেন্টেশন রাখি, এটা অনেক রাখা যায়, তাহলে এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশনে আসবে তবে এখানে তো আশা আপনার করি। আমাদের হ্যান্ডসের অভাব, মানে প্রফেশনাল এটা তৈরি এটা করার দেশ বিষয় থেকে আছে, ডেকোরেশনের দেশ বিষয় থেকে আছে, ই করা যেতে পারে, কাউকে নিয়ে আসা যেতে নিয়ে পারে, আসা বা যেতে পারে। আমরা নিজেরা এখানে যারা হ্যাঁ এক্সপিরিয়েন্সড আছে বা চারুকলার অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে এখানে, তারা সব মিলে এটা করা যেতে পারে, আসলে খুব বেশি ঝামেলার কাজ না এগুলো, আচ্ছা আচ্ছা, লোক করতে করতেই তো এই জায়গায় চলে আসছে এটা, তো আমি যখন এখানেও করা যেতে দেশে পারে। ছিলাম তখন এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে অনেক ধরনের নেগেটিভ চর্চা হচ্ছে, মানে নেগেটিভ এটা ইয়ে আছে, ছিল, এটা যেটা যেমন প্রথমে ধর্মীয়, শুরুতে যেটা বললাম, যেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমরা যতটা না পিছিয়ে যাই, ওই যে এই কলা গাছে তৈলাক্ত বাসে বানর উঠার যে গল্প আমরা আচ্ছা হ্যাঁ গণিত পড়তে গিয়ে হ্যাঁ পড়েছিলাম হ্যাঁ ছোটবেলায়, সেই কাহিনী এখনো পর্যন্ত বলবৎ আছে এখানে। না আমরা কদ্দুর উঠি, 5 ফিট উঠলে 3 ফিট নামি, এই যে জটিল অঙ্ক আমরা এখান থেকে রাষ্ট্রীয়ভাবে বের হতে পারি নাই, জাতীয়ভাবে বের হতে পারি নাই, এবং সেই দৌড়টা এখনো চলছে। আমরা কিছু দূর ঠেলে উঠে যাই, আবার পিছলাই নেমে যাই, আবার উঠে আবার পড়ি, এই অবস্থায় চলতেছে। মানে এই এইভাবে হচ্ছে, জানি না এটা এটাই নিয়ম কিনা অন্যান্য রাষ্ট্রগুলো এভাবে বা অন্যান্য জাতিগুলো এভাবে আগায় কিনা, কিন্তু আমার মনে হচ্ছে হচ্ছে এই করেই আমাদের আগাতে হবে, কারণ আচ্ছা আমরা কালচারালি অনেক বেশি ডাইভার্স, আমাদের মানুষজন মানে এই মানে খুব বেশি ইমোশনাল মানুষজন, এবং এই যে পড়াশোনার বা টোটাল যে এই ইনস্টিটিউশনাল যে প্র্যাকটিস, এইখানে আমাদের অনেক অনেক রিফর্মেশন দরকার, যেটা যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে আমরা যে যেই ফরম্যাটে এখনও পড়াশোনা করি এটা হচ্ছে আসলে কলোনিয়াল ফরম্যাট, মানে ব্রিটিশ কলোনিয়াল ব্রিটিশ ফরম্যাট, কলোনিয়াল এবং ফরম্যাট, আমরা হ্যাঁ এইটাকে ঠিক এখনও পর্যন্ত আমাদের উপযোগী, মানে আমাদের নিজস্ব স্বপ্ন দিয়ে যে একটা এই শিক্ষা ব্যবস্থা তৈরি করব বা এই যে ইনফ্রাস্ট্রাকচার, কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, এটা পুরোপুরি আমরা শেষ করতে পারি না এখনও। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা আসলে মনের দিক থেকে মনস্তাত্ত্বিক জায়গা থেকে বা এই যে এই কী বলবো এই ফিলোসফির জায়গা থেকে আমরা কিন্তু এখনও মানে দিশেহারা, আমরা কখনো এদিকে ছুটি কখনো এদিকে ছুটি, এই যে প্রবণতা, এটা আমার মনে হয় একটা বড় সময় না নিলে পরে এটা সমাধান হবে না। আর এই যে পরিস্থিতি, এটার যে
কিছু দূর পর্যন্ত কিন্তু আমরা একটা নির্দেশনা পেয়ে এসেছিলাম স্বাধীনতার আগ পর্যন্ত। একটা বুদ্ধিজীবী শ্রেণী আমাদের একটা ডিরেকশন কিন্তু তৈরি করে দিয়ে আসতেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই যে 71-এ যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা, এটার পরবর্তী যে টাইমটা, এইখানে মূলত আমরা যেসব বুদ্ধিজীবীদের পাই তারা ঠিক পরিচ্ছন্ন কোনো দিক নির্দেশনা তৈরি করে না, এবং আমরা রাষ্ট্রীয়ভাবে কিছু এই আন্তর্জাতিক দিক নির্দেশনা ফলো করতে হয়ে গেছিলো আমার, বাধ্য হয়েছে আমরা সম্ভব, যার ফলে হচ্ছে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছে। মানে আমরা কখনো মানে 72 সালে যখন সংবিধান তৈরি করি তখন ধর্ম একটা নিরপেক্ষ জায়গা থেকে ধর্মকে দেখা হয়েছে, রাষ্ট্রের কোনো ধর্ম নির্ধারিত করা হয়নি। ঠিক তার পরবর্তী ঘটনা প্রবাহে আমরা ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ইনক্লুড করে নিয়েছে, এবং এই এইরকম করে আমরা যে আরও যে মানে কমপ্লেক্স করে ফেলছি, যে টোটাল বিষয়টাকে যে কমপ্লেক্স একটা জায়গায় নিয়ে আসছি, এটাকে কিন্তু আমরা এখনও ঠিক উতরে আসার জন্য যে পরিমাণ বুদ্ধিবৃত্তিক সক্ষমতা দরকার ওইটা আমরা করতে পারি নাই, রাষ্ট্রীয় কাঠামোর ভিতরেও জ্ঞান কাঠামোর ভিতরেও এটা আমরা কিন্তু এখনও পর্যন্ত অ্যাডপ্ট করতে পারি নাই পুরোপুরি। তো সেই সেই জার্নি কতদিন কত দূর যাবে সেটা জানি না, কিন্তু সব কিছুরই তো শেষ আছে আসলে, সব অন্ধকারেরও পরে একটা আলোর জায়গা থাকে, তো ওই আলোটা আমরা স্বপ্ন দেখি আসলে। মানে আমাদের দেশ একসময় অনুসরণীয় দেশ হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, এরকম স্বপ্ন আমাদের আছে, আমাদের পূর্বপুরুষেরা এই স্বপ্ন আমাদের দিয়ে গেছে, তো সামহাও আমরা এটা ক্যারি করি, এবং সে কারণে আমরা চেষ্টা করি আমাদের 0 এফোর্ট থাকা সত্ত্বেও, অসম্ভব হওয়া সত্ত্বেও অনেক কিছু আমরা করে থাকি। মানে আমি এই এই গুয়াংজু বিয়েনালের সাথে গুয়াংজুতে এসএসসি যে প্রেজেন্টেশন, ওখানে এই বছর পোড়াপাড়ার হয়ে পোড়াপাড়ার গত 12 বছরের যে জার্নি ওইটা উপস্থাপন করার একটা সুযোগ পাই, মানে প্রেজেন্টার হিসাবে আমি থাকি ওখানে মূল আলোচনার, তো ওইখানে আমি পোড়াপাড়ার টোটাল অ্যাক্টিভিটিসটা উপস্থাপন করি, এবং আফগানিস্তান থেকে একজন ডিরেক্টর উনি প্রশ্ন করে যে এই যে বলছেন যে কোনো রকমের ফান্ড ছাড়া আপনি একটা অর্গানাইজেশন 12 বছর ধরে কী করে চালান, এ খুব যৌক্তিক প্রশ্ন, আমি আশা করিনি এরকম একটা প্রশ্ন আসবে, কারণ যে জায়গা থেকে প্রশ্নটা আসছে ওই জায়গাটা আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। আফগানিস্তানে মানুষ একটা অর্গানাইজেশন চালাচ্ছে বা একটা আর্টের অর্গানাইজেশন, এখনও সে এটার পিছনে লেগে আছে, যে ভদ্রলোক সেইখানে উনি এখানে এসে আমাকে এই প্রশ্ন করছে যে আমি কী করে এইরকম একটা অর্গানাইজেশন চালাই যেখানে স্টাফদের বেতন দিতে হয় না, যেখানে ওয়েবসাইট চালানোর জন্যে খরচ লাগে না, তাইলে কোত্থেকে আসে? কিন্তু একটা ওয়েবসাইট আছে আপনার, আপনি একটা অফিস মেনটেন করেন, আপনি এইরকম এতগুলো প্রোগ্রামের লিস্ট দিচ্ছেন, এতগুলো প্রোগ্রাম আপনি করে ফেলছেন দেশে বাংলাদেশে, 12 বছর ধরে এটা রান করছে, এখনও লাইভ আছে, কী করে সম্ভব? বলছেন আবার টাকা নাই আপনার, না আপনার কাছে কোনো ফান্ড নাই, কোনো আপনার রাষ্ট্রের কোনো বাজেট নাই এই সংগঠন চালানোর জন্য, এটা খুব জরুরি প্রশ্ন। এখন উনি এই প্রশ্ন করার পরে আমি ওনাকে সহজ ভাষায় উত্তর দিচ্ছি, এটা হচ্ছে আমরা মনের জোরে পাচ্ছি আসলে, আমরা এমন একটা জায়গা থেকে বড় হয়েছি যেখানে হচ্ছে মনের জোরে আমাদেরকে অনেক দূর আগায় যেতে হয়েছে, এবং যার প্রয়োজন সে প্রয়োজনটাকে নিজের মনে করেই কিন্তু এই কাজে ইনভলভ হয়, এবং আমি স্টাফ ছাড়া আমার যে সংগঠন চলে এবং আমরা যে ফিলসফি নিয়ে সংগঠন শুরু করি, হচ্ছে আমরা প্রথমে বলি হচ্ছে আমরা ফান্ডের জন্য ছুটবো না এদিক ওদিক, কারণ হচ্ছে আমরা জানি আমাদের দেশে ফান্ডের কোনো রিসোর্স নাই এক, আর দ্বিতীয়ত যারা ফান্ড রিসোর্স হিসাবে মাঝে মধ্যেই রাষ্ট্রে পয়দা হয় তারা হচ্ছে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই টাকাটা নিয়ে আসে কোথাও থেকে, এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা বাংলাদেশে অনেক জায়গায় হয়ে গেছে, অনেকগুলো অর্গানাইজেশন এরকম এই অমুক একটা ফান্ড নিয়ে আসছে বলে একটা অর্গানাইজেশন করা হয়েছে, ফান্ডের জন্য অর্গানাইজেশন, ফান্ড ওরিয়েন্টেড অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস, এটা খুব বাজে ব্যাপার বাংলাদেশে। এটা এই শিক্ষাক্ষেত্রে নানান রকম সেকশনে এরকম অনেক ফান্ড বিদেশ থেকে আসে, তারা একটা অর্গানাইজেশন ফর্ম করে ওই ফান্ডের ডিরেকশন অনুসারে হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস করে, কিছু নতুন জিনিস ইমপ্লিমেন্ট করে, এতে এটা আমরা খেয়ালও করছি খুব সুচারুভাবে, আমরা প্রথম থেকে বলে আসছি আমরা এই ধরনের ফান্ড অ্যাক্সেস করব না, কারণ আমরা জানি আমাদের প্রবলেম কী, আমরা আমাদের প্রবলেম সলভ করার জন্য আমরা নিজেরা সক্ষম এবং সেই সক্ষমতাটা আমরা তৈরি করব, এবং সেটাই কিন্তু পোড়াপাড়ার এক্সাম্পল তৈরি করেছে। আমরা কিন্তু আমরা অ্যাকাউন্ট মেনটেন করি না, মানে মেনটেন বলতে হচ্ছে ওই যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ওইটা চালানো
বা এই এটা করি না, কারণ হচ্ছে আমার প্রোগ্রামগুলো হয় হচ্ছে যারা যারা এটার বেনিফিট নিবে তাদের হিসাব করে, তারা এটাতে কন্ট্রিবিউট করে, তারা এটার থেকে বেনিফিটটা নিয়ে যায় সরাসরি, ওইখানে শেষ, ওইটা ওই প্রতিটা প্রজেক্টে ওইখানে শেষ হয়ে যায়, যার ফলে হচ্ছে এটা থেমে থাকে নাই। মানে তখনই যখন শুরু হয় তখনই এটা অসম্ভব ছিল এরকম একটা সংগঠন শুরু করা, কিন্তু এখনও এটা চলছে, এটা অসম্ভবভাবেই চলছে আসলে। এটা কোনো কোনো এরকম কোনো স্পেসিফিক কোনো মানে ইয়ে নাই, সূত্র নাই যে এটা এইভাবে চলবে, একে খুব অর্গানিকভাবে এবং খুব আন্তরিকভাবে সবাই এখানে এসে জড়ো হয়েছে, এবং যারা যখন যেটুকু পর্যন্ত থাকা দরকার সে থেকে ওইটা ওইটা করে যাচ্ছে, আর আমি যেটুকু করতে পারি আমার পরিবার এবং আমি মিলে ওইটুকু জায়গা তৈরি করে দিচ্ছে শুধু, আমাদের আর কোনো বিশেষ কৃতিত্ব নেই আসলে। এই এই যে এই এই খেলাটা খেলার জন্য যেটুকু গ্রাউন্ড দরকার ওইটা আমার বাবার কাছ থেকে আমি কোনোভাবে আদায় করে নিয়েছি, কনভিন্স করেছি, জায়গাটা আছে, ভাড়া দিতে হয় না। বড় ব্যাপার হচ্ছে আমি যে কোনো একটা স্পেস শহরে রাখলে ওইখানে ভাড়া দিতে হয়, অনেক ভাড়া দিতে হয়, এটা আমার বাড়ির একটা অংশ, তো ওইখানে কিন্তু একটা কালচারাল প্র্যাকটিস দীর্ঘদিন ধরে বড় হচ্ছে, এবং এটা পুরো ন্যাশনে, এটা হচ্ছে ন্যাশনাল ওয়াইড যদি চিন্তা করি সারা দেশে কিন্তু এটা হিউজ ইম্প্যাক্ট আছে, রাষ্ট্রীয় যে ইনফ্রাস্ট্রাকচার ওইখানে পর্যন্ত এটা পরিবর্তন তৈরি করছে, স্পেসিফিক পরিবর্তন তৈরি করতে সক্ষম হয়েছে এইটুকু ছোট জায়গা, অখ্যাত একটা গ্রামের ভিতর থেকে এরকম ইনফ্লুয়েন্স রাষ্ট্র ক্যারি করে, ইনস্টিটিউশনগুলো ক্যারি করে। এর মূল কারণ হচ্ছে ওইটাই যে মানে ওই যে নাই যেটা আমার, ওইটার দিকে যদি আমি ফোকাস করে বেশি বসে থাকি তাহলে তো আমি আর সামনের দিকে আগাতেই পারবো না, কিন্তু আমার যে প্রয়োজনটা ওইটা যে আমি বুঝতে পারছি, ওই প্রয়োজনটা আমি অন্যদেরকে বুঝাতে পারছি সক্ষম সফলভাবে, যার ফলে ওরা এনগেজ হয়ে এই যে অসম্ভব যে ব্যাপারটা টাকার জন্য আটকে থাকে নাই, এটা ঠিকই আগায় গেছে এবং ওই মূল কাজগুলো কিন্তু করে ফেলছে। যেটা সমস্যা যেটাই হয়ে গেছে ওই জায়গা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার যেটা ওইটা তৈরি করা হয় নাই, যেটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে একটা ঘর নাই, একটা স্টুডিও নাই, একটা অফিস নাই, এইসব নাই নাই আছে, কিন্তু আসলে যেটা কাজ এইসব থাকলে যে কাজগুলো হতো ওগুলো সবগুলো হয়ে গেছে এবং ওইটা ওইটা অনেক সুন্দরভাবে হয়েছে। আর পাশাপাশি একজন ডিরেক্টর, একটা একটা অর্গানাইজেশনের ডিরেক্টর হিসাবে আমার যে যে গ্রোথটা হওয়ার কথা ওইটা আমার হয় না, কারণ হচ্ছে আমি তো মানি হ্যান্ডেল করি না, আমি কৃষক হিসাবে ফর্মালি মানে উপায় নাই, কারণ হচ্ছে ওইখান থেকে তো বেনিফিট করার কোনো সুযোগ নেই, এটা পিওর নন প্রফিট অর্গানাইজেশন। তো সেই সেই এই কথাগুলো বলতেছে এই কারণে, যেটা হচ্ছে আমরা ন্যাশনালি যেহেতু আমরা অনেক কিছু এখনো পর্যন্ত কনস্ট্রাক্ট করতে পারি নাই, তারপরে আমরা যেহেতু এই যে কোরিয়ায় চলে আসছি, এই কোরিয়াতে এত মানুষ বাঙালি, তো বাংলাদেশে অন্য প্রেজেন্টেশনগুলো যখন অন্য দেশের লোকজন ওরা ওদের খুব স্ট্রাকচারাল ফর্মে যখন রিপ্রেজেন্ট করে, কিন্তু আমাকে আমার কিছু নাই হলেও আমাকে ওখানে রিপ্রেজেন্টেশন নিয়ে দাঁড়াতে হয়, কারণ এটা এইখানে রাষ্ট্রের সম্মানের ব্যাপার, এখানে এই টোটাল একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, এই জায়গায় আমি যদি অ্যাবসেন্ট হয়ে যাই তাহলে তো হয় না, তো ওই ক্ষেত্রে এইখানে কিন্তু এক ধরনের একটা ফাইট সবসময় আমরা দিয়েই আসতেছি, যেটা কালকের অনুষ্ঠানে যার মানে ওই যা কিছু আছে তার যেইটুকু সম্বল আছে ওইটুকু নিয়ে এসে ঝাঁপায় পড়ছে আসলে, এইরকম ব্যাপার। আমি ওদেরকে যারা যারা পারফর্ম করছে তাদেরকে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, মানে সে যদি না আসতো তাহলে তো এটা ফাঁকাই থেকে যেত, ওই জায়গাটায় আমার অনুপস্থিতি প্রমাণিত হইতো, সে সামহাও উপস্থিতি শেয়ার করছে, বাট আমার এক্সপেকটেশন হচ্ছে সেই উপস্থিতিটা যাতে আরও সুন্দরভাবে উপস্থাপিত হয়, যাতে হচ্ছে কম্পিটিশনালি আমি আগায় যেতে পারি, এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু অ্যাবসেন্সটা সে কিন্তু ওমিট করে সামহাও, এবং তাদের এটার জন্য তারা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত, খুব অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। যাই হোক, এই এই সব বিষয়ে আমি আর্টের মানে আর্টের যে বিষয় এইগুলো সব সময় হচ্ছে পলিটিক্স এবং অন্যান্য বিষয় চলে যায়, কারণ আমি যে পার্সোনালি যে প্র্যাকটিস করি এবং বিশ্বাস যেটা আর্ট সম্পর্কে ওইটা মূলত সোসাইটিকে কেন্দ্র করে, এবং সোসাইটি বললেই পলিটিক্স, সোসাইটি বললে হচ্ছে এই যে কালচারাল টোটাল যে এনভায়রনমেন্ট এগুলো চলে আসে, জ্ঞান প্রপঞ্চ চলে আসে, যার ফলে পলিটিক্স বা এই যে অন্যান্য প্রসঙ্গগুলো বাদ দিয়ে আর্ট আমি কল্পনা করতে পারি না, বলতে পারি না, সে কারণেই হচ্ছে এত কিছু চলে আসছে আসলে, কিন্তু আমরা আলোচনা করতেছি আর্ট অর্গানাইজেশন আর্ট অ্যাক্টিভিটিস এইগুলো, হ্যাঁ ন্যাচারালি এক ধরনের আলোচনার একটা অংশ যদি মনে করি।
তো যাই হোক, আপনার সংগঠন পোড়া পাড়া, এর মাধ্যমে আপনি, আমার জানা মতে শুধু চিটাং এর লোকজনই না, পাশাপাশি যে সারা বাংলাদেশ থেকেও অনেকে আসছে, এটা আসলে পার্টিসিপেট শুরু করছে। করছিলাম চিটাং কে বেস আচ্ছা, করে, হ্যাঁ হ্যাঁ, এটা মানে স্থানীয় সংগঠন হিসাবে। তো পরবর্তীতে এটা আমরা মানে এমন সাড়া পাই যে এখন একটা প্রোগ্রাম করলে, লাস্ট যে প্রোগ্রামটা আমরা চিটাং করেছি, কলকাতা থেকে লোকজন এসে জড়ো হয়েছে, হ্যাঁ এরকম নেপাল থেকে চলে আসে, তারপর শ্রীলঙ্কা থেকে চলে আসে, অনেক দেশ থেকে মানুষজন ওখানে এসে ইনক্লুড হয়ে যায়। কিন্তু শুরুটা বা আমরা যে নিজেদেরকে বলি আমরা কিন্তু চিটাং বেস, কিন্তু আসলে এটা স্প্রেড আউট হয়ে গেছে অনেক জায়গায়, মানে এই ভাবধারাটা অনেকের ভালো লাগে, ওরা চলে আসে ওইখানে। আবার এমন কিছু প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি যে প্রশিক্ষণগুলো অ্যাক্সেস করার জন্য দেশে আর কোথাও গিয়ে ওই 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 রিয়েল নলেজটা পাওয়ার সুযোগ কম, মানে এরকম প্ল্যাটফর্ম খুব কম আছে। যার ফলে হচ্ছে সেই রাজশাহী থেকে, বগুড়া থেকে, খুলনা থেকে মানুষজন পতেঙ্গায় এসে এই এই প্র্যাকটিসের সাথে জড়িত হয়, ইভেন সরকারিভাবে কোনো দেশের সাপোর্ট বাইরে। পান নাই আপনি, আপনার এই এত একটা গ্লোবাল আসলে না হলো? সরকারিভাবে আমাদের শিল্পকলা একাডেমি বাদে আর কোনো অর্গানাইজেশন নেই, আচ্ছা, শিল্পকলা একাডেমির মানে কোনো রেজিস্ট্রেশন করার কোনো অপশন নেই। একটা একটা অর্গানাইজেশন রেজিস্টার করাবো শিল্পকলা বা শিল্প কালচারাল মিনিস্ট্রি থেকে, এরকম কোনো বিশেষ এখনো নাই? ফরম্যাট নাই। আমাকে সংগঠন অর্গানাইজ বা সংগঠন রেজিস্ট্রেশন করাইতে হইলে সমাজ কল্যাণ অধিদপ্তরে যাইতে হবে, সমাজ কল্যাণ অধিদপ্তর, সেটা আচ্ছা, আরেকটা সেক্টর। ওইখানে হচ্ছে, কালচারটা কেন সমাজ কল্যাণের দিকে হ্যাঁ যাবে? এই যে বললাম, যেটা প্রথমেই বললাম, আমাদের সাংস্কৃতিক সবচেয়ে বড় মন্ত্রণালয় আছে যা বড় আছে, হ্যাঁ অভাবটা হচ্ছে আমরা কালচারাল পলিসিটাকে গুরুত্ব দিয়ে ডেভেলপ করি নাই এখনো, আচ্ছা, সময় সমাজ উপযোগী কল্যাণ তো করি এক নাই। ধরনের ভলেন্টিয়ারি বা মানে এটা এটা তো সমাজ কল্যাণ সমাজ কল্যাণটা একটা অধিদপ্তরের আলাদা সেক্টর, আওতায় আমাকে রেজিস্ট্রেশন করাতে হবে তো সংগঠনটাকে। এখন আমি আমি হচ্ছে মেইন স্ট্রিমের আর্টের অ্যাক্টিভিটিস করছি, আমি গিয়ে সমাজ কল্যাণ অধিদপ্তরে একটা রেজিস্ট্রেশন নিতে হবে, এটা হচ্ছে মানে সমস্যা। আসলে এটা বিশাল সমস্যা, প্রতিবারই যখন এই ভিসার জন্য অ্যাপ্লাই করি কোরিয়ান এম্বাসিতে, ওরা জিজ্ঞেস করে তোমার রেজিস্ট্রেশন নাই, তা আচ্ছা, আমি বাধ্য হয়ে বলতে যে আমার রেজিস্ট্রেশন আমি কোথায় করব। আমাকে ওই এনজিওগুলোতে পাঠায় দেয় রেজিস্ট্রেশনের জন্য, যতবারই গেছি এনজিওগুলোতে যাও, নইলে হচ্ছে সমাজ কল্যাণে যাও। এখন সমাজ কল্যাণ এনজিওগুলোতে আমার কাজের এরিয়া না, আমি তো এনজিও না, এনজিও চালাই না, বা এনজিও মানে আমার আর্ট সংগঠন, পারফর্মটা একেবারে এনজিও মনে করতেছেন হ্যাঁ এই এক ধরনের? এটা মুশকিল হয়ে গেছে হচ্ছে ওই যে জায়গাটা যেখানে রেসপন্সিবল হওয়া দরকার, যেই যে সেক্টরটা যেটার জন্য রেসপন্সিবল হওয়া হ্যাঁ হ্যাঁ, দরকার, ওই বডিটা মূল বডিটাই সে ফিল করছে না যে তার এমন একটা রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। লেবার মিনিস্ট্রি হলে একটা কথা ছিল যে না, কালচারাল শ্রমিকরা একটা সংগঠন তৈরি এটা করার জন্য মারাত্মক হয়েছে, সমস্যার মধ্যে আছে, তাই? মানে এটা হচ্ছে মানে কোথায় কার কাছে গিয়ে এটা বলবো, এই এই জায়গাটাও নাই, এরকম একটা পরিস্থিতি। শিল্পকলা একাডেমিতে আমি ছোট পরিসরে কাজ করার সুযোগ পাইছি বিভিন্ন সময়, কিন্তু ওইখানে এরকম কোনো ফান্ড নাই যেটা হচ্ছে একটা অর্গানাইজেশনকে বাৎসরিক ভিত্তিতে বা কোনো একটা বিশেষ প্রোগ্রামের জন্য ইয়ে দিবে, ব্যাক আপ দিবে, এরকম কোনো নাই। আর আমরা ফরেন ফান্ড নিব না, আমরা প্রথম থেকেই ধরে নিয়েছি যে ফরেন ফান্ড আমরা আমাদের এজেন্ডায় পড়লে নিব, কিন্তু ওখান থেকে ওই যে নাজেল হয়ে আসে এরকম প্রজেক্ট আমরা অ্যাক্সেস নাজেল, করতে যাই না। হ্যাঁ এই এই আচ্ছা কারণে এদিকে আমরা ট্রাই করি নাই। যাই হোক আচ্ছা, এইগুলোই আর কি। তো এই প্রতিবন্ধকতা তো অনেক, তারপরও কাজ দীর্ঘ 12 বছর ধরে করে বারো বছর আসতেছে, হয়ে গেছে এবং প্রায় চোদ্দ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি অনেক সংগঠন বা ব্যক্তিগত অনেকের সাথেই করে আসছেন, বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও আপনার সম্মুখীন হয়েছে। তো আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকেই বলতে পারেন, তো শেষে জানতে চাচ্ছি যে আপনার গোল, বা গোল বললে যদি, তো নিকট ভবিষ্যতে আপনার কী কী করার পরিকল্পনা, বা আসলে কী হলে ভালো হয়? মানে আসলে গত গত বছর দুয়েক ধরে আমি ব্যক্তিগত জায়গায় কিছুটা মানে হতাশায় ভুগতেছি, যেটা হচ্ছে এজ এ আর্টিস্ট, মানে আমি ব্যক্তি আর্টিস্ট হ্যাঁ রবি, পুরা পাড়া না ফোনটা বন্ধ করতেছি, রবি, হ্যাঁ সরি, হ্যাঁ তার এক্সিস্টেন্সটা কি সোসাইটিতে বা তার তার টোটাল এনভায়রনমেন্টের মধ্যে তার এক্সিস্টেন্সটা কি। আমি স্টুডেন্ট হিসাবে আমার অ্যাক্টিভিটি যেটুকু থাকা দরকার ওইটুকু আমি 100% করার চেষ্টা করছি। তো এই এই অর্গানাইজিং বা এই যে একটা সংগঠন সংগঠন বা একটা মনস্তত্ত্ব বা একটা আইডিয়াকে পুশ করতে গিয়ে 12 বছর ধরে হ্যাঁ আমার ব্যক্তিগত প্র্যাকটিসটাই আমি অনেক পিছিয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমি ঠিক
মানে কালচারাল অ্যাক্টিভিটিটা প্রাধান্য পাইছে, ব্যক্তিগত প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে কারণ হচ্ছে আমি অনেকের দায়িত্ব নিয়েছি, অনেক কাজ করে গেছি, যেগুলো হচ্ছে আমি ফিজিক্যালি মানে ওই যে অসম্ভব অ্যারেঞ্জমেন্টটা আমি করে গেছি। এটা একই সাথে আপনি অর্গানাইজার এবং একই সাথে আপনি নিজস্ব একজন এটা করতে হয়েছে, আমার মাল্টিপ্লেয়ার কাজ করতে হয়েছে। আমি কখনো কিন্তু অর্গানাইজ এটা আমারও করতে হইতাছে, কারণ অনেক সময় যে সংগঠনটা করার জন্য সাংগঠনিক কাজ আছে আর ব্যক্তিগত কাজ আছে, এটা মিলে যায়। পড়তে গেছি ভাই জগতে ঢুকে গেছি কিন্তু আর্টিস্ট হওয়ার জন্য, আমার লোভ ছিল এটা না, আমার একটা হবি ছিল, আমার ইন্টেনশন ছিল হচ্ছে আমি আর্টিস্ট হব, নিজের কথাগুলো মানুষের কাছে বলতে যাব, এই সোসাইটির সাথে নিজের কমিউনিকেশনটা, ব্যক্তিগত কমিউনিকেশনটা বাড়াবো। তো ওইটা করতে গিয়ে অনেক অনেক সমস্যার সমাধান করতে গিয়ে শেষ পর্যন্ত গেল কি, আমি হয়ে গেলাম হচ্ছে অর্গানাইজার। এখন এটা আমি হতে চাই নাই, এখন যেটা হতে চাই নাই ওইটা হয়ে বসে আছি, কিন্তু যেটা হতে চেয়েছিলাম ওইটার আশপাশে ঘোরাঘুরি করতেছে এখনো, ঠিক ওই জায়গাটা আমি কনসেন্ট্রেশন দিতে পারি না। তা আমি চেষ্টা করছি গত বছর দিয়ে যে আমি ফিজিক্যালি ওখানে কী করে আরও বেশি ইনভলভ হতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে যে বললাম আমার কিন্তু দুইটা মানে অনেক পরিচয়, একটা হচ্ছে যে এগ্রিকালচার। আচ্ছা, তো এগ্রিকালচার নিয়ে এটা হচ্ছে এক ধরনের হবি ছিল আমার, আমার সেকেন্ড চয়েস ছিল পড়াশোনার, যদি আমি চারুকলায় ভর্তি হতে না পারি ফার্স্ট চান্সে, আমি সেকেন্ড চান্সে অবশ্যই ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে ট্রাই করতাম, কিন্তু আমি প্রথমবারই ভর্তি হয়ে যাই। কিন্তু আমি এটা এটার সাথে সিরিয়াসলি লেগেছিলাম, মানে এটা করে আমি ওই যে বললাম যে রুটি রুজির জন্যে আমি সবসময় ফার্মিংয়ের সাথে ছিলাম, তো ওইটাকে কেন্দ্র করে অনেকগুলো অ্যাক্টিভিটিস ওখানে পতেঙ্গায় আমার আছে, এবং পতেঙ্গায় না শুধু চিটাংয়ের ফার্মারদের সাথে আমার যোগাযোগ আছে, ঘনিষ্ঠ যোগাযোগ আছে, যারা ডেয়ারি করে, যারা এই ক্ষেত খামার করে, ফিশারি করে, এটা চিকিৎসার যে অবকাঠামো এগুলোর সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ আছে। তো ওইখানে হচ্ছে মানে লবণাক্ততা নিয়ে অনেক অনেক দিন ধরে কথা হচ্ছে, যে বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই ইয়েটা আপনার জোয়ারের লেভেলটা বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে এই এই ল্যান্ডগুলো ফ্লাডেড হয়ে সব লবণাক্ততা বেড়ে যাচ্ছে, এবং খুলনা অঞ্চলে এটা ভয়াবহ অবস্থা ধারণ করছে, যেটা হচ্ছে টোটালি মাটির লবণাক্ততার কারণে ওখানে সবজি উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ওইখানে বিশাল একটা সামনে একটা বড় ক্রাইসিস আসছে বাংলাদেশের জন্য। তো এইখান থেকে হচ্ছে নতুন কিছু আইডিয়া ওইখানে ইমপ্লিমেন্ট করানো যায় কিনা, এবং আমি যেহেতু আর্টিস্ট, আমার আর্টিস্টিক ক্যারিয়ারটাকেও ধরে ইনভলভ করা যায় কিনা, ফার্মিং করা যায় কিনা, ইনক্লুড করা গেলে এটা ইন্টারেস্টিং একটা মানে রেভলিউশন হবে ওই জায়গায়। তো ওইটা নিয়ে এখন কাজ করছি মূলত, যেমন আপনার মাটি ছাড়া উৎপাদনের ব্যাপারটা, মাছ এবং মাছের পানি দিয়ে পানি বেস বা বৃষ্টির পানি বেস যে এগ্রিকালচার, এই ভেজিটেবল গ্রোয়িংয়ের যে প্রসেসগুলো এগুলোকে সহজলভ্য এবং অনেক বেশি অ্যাক্সেসিবল করার জন্য কিছু প্রকল্প আছে, যেটা আমরা আমি এই ল্যাটেস্ট যে ইন্টেনশন পুরাপাড়ার আর্ট স্পেসের যে ইন্টেনশন, এটা হচ্ছে আমরা বলছি গত 6-7 বছর ধরে পারফরমেন্স আর্টের পাশাপাশি সোশ্যাল প্র্যাকটিস আর্টকে গুরুত্ব দিচ্ছে, যে আর্টটা মূলত সোসাইটিকে সরাসরি ফোকাস করবে এবং সোসাইটির নলেজটা গ্রো করাবে, প্লাস সোসাইটিকে নানানভাবে ট্রেন করবে, সে এই ধরনের এক ধরনের আর্ট প্র্যাকটিস, যেটাকে অনেকে এনজিও প্র্যাকটিসের সাথে গুলাই ফেলে, বা আসলে এটা আর্ট প্রজেক্ট। তো ওই প্রজেক্টের আওতায় আমি চেষ্টা করছি হচ্ছে এই সয়েললেস এগ্রিকালচার বা ওয়াটার, এই যে এই ফ্রেশ ওয়াটার যেটা হচ্ছে রেইন ওয়াটার, এই এটাকে কী করে এগ্রিকালচারের আওতায় এনে ওই সমস্ত অঞ্চল, যেই সমস্ত অঞ্চলে সবজি চাষ বন্ধ হয়ে যাচ্ছে ওদেরকে কী করে এই জায়গায় ইনক্লুড করানো যায়। তো এটার একটা প্রকল্প আমরা ডেভেলপ করছি, আমি নিজে এক্সপেরিমেন্টাল জায়গায় অনেক কিছু এই চেষ্টা করছি, আমার নিজের ফার্মে, ফার্মটা স্টুডিও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর্ট স্টুডিও, আর্ট স্টুডিও, দেখা যাক এই যাত্রায় কতটুকু যাওয়া যায় আর এই আর কি। আচ্ছা, তো একেবারে শেষ পর্যায়ে আপনি এখানকার প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে বলার অনেক কিছু আছে, যেহেতু আমি গত বছর প্রবাসীদের নিয়ে কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে প্রবাসী যারা এখানে সরাসরি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করার জন্য এনগেজ, তাদের এবং যারা হচ্ছে এখানে সম্মানজনকভাবে অন্যান্য পেশায় জড়িত, এবং অনেকে বাঙালি হিসাবে এখানে একটা মানে এই দেশটার জন্যে কিন্তু বিশাল অবদান রেখে যাচ্ছে, মানে কোরিয়ার জন্যে বাঙালি হিসাবে একটা অবদান দিয়ে যাচ্ছে নানান নানান জায়গা থেকে, কেউ ইন্ডাস্ট্রিতে আছে, কেউ
ব্যাংকে ব্যাংকিং সিস্টেম ডেভেলপমেন্ট আছে, অনেক বড় বড় জায়গায় কিন্তু বাংলাদেশি এই কোরিয়াতে কাজ করে বিভিন্ন। পার্লামেন্ট মেম্বারও দেখতে পারেন হ্যাঁ ভবিষ্যতে, পার্লামেন্ট হ্যাঁ মেম্বারও দেখতে সেটাও পারেন হতে কোরিয়ান। পারে, হ্যাঁ সেটা অলরেডি আছে অন্যান্য দেশের, হ্যাঁ ফিলিপিন থেকে আছে হ্যাঁ, এখন নাই যদিও, পার্লামেন্ট অবশ্যই মেম্বার আছে পার্লামেন্ট মেম্বার, ফিলিপিনও হ্যাঁ বংশোদ্ভূত মানুষজন। তো ওই ওই রকম জায়গা থেকেও যারা আছে তারা, তাদের চেয়েও কিন্তু সংখ্যায় বেশি হচ্ছে যারা প্রতি বছর আসে কাজ করতে আসে কিন্তু ফেরত যায়, এবং এরা হচ্ছে বাংলাদেশের বেসিক যে ফিনান্সিয়াল রিসোর্স। এখন পর্যন্ত যে এই গ্রোথটা হচ্ছে এটা কিন্তু এদের অবদান। এখন এরা যারা ফেরত যাবে বা ওখানে গিয়ে যাতে এরা সিকিউর কোনো একটা ব্যবসায় ইনভলভ হতে পারে বা দেশের উন্নয়নে লাগে এরকম কোনো সেবামূলক অ্যাক্টিভিটিস ইনভলভ হতে পারে এবং নিজেদের ফিনান্সিয়াল সিকিউরিটি যাতে নষ্ট না হয়, এটার জন্যে রাষ্ট্র এবং এই দেশে যারা এটা ওদের বেনিফিট নিচ্ছে, ওদের কাছ থেকে বেনিফিট শ্রম নিয়ে নিচ্ছে কিনে, তারা দুই দুই গ্রুপই যাতে এই এই জনগোষ্ঠীটার জন্য একটা গঠনমূলক কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করে। যেটা গতবার আমি মেয়রকেও বলেছি, শিয়ং সিটির মেয়রকে, যে এমন একটা প্রতিষ্ঠান দরকার যে প্রতিষ্ঠানটা বাংলাদেশি বা অন্যান্য দেশের যে সমস্ত লোকজন এখানে কাজ করতে আসে, কাজের পাশাপাশি উপার্জনের পাশাপাশি তাদেরকে ফেরত গিয়ে যাতে রিপ্লেস করাতে পারে নিজেদেরকে, যেহেতু 5 বছর তারা ডিটাচড হয়ে যায় দেশ থেকে, ওই জায়গায় যাতে রিপ্লেস হতে পারে সে সিকিউরিটলি, সেই প্রশিক্ষণটা যাতে এখানে কাজের ফাঁকে ফাঁকে সপ্তাহে 1 দিন 2 দিন বা মাসে 2 3 দিন করে সে এনগেজ হয়ে ওই নলেজটা সে পার্সু করে এখানে যে কোনো উপায়ে, এরকম একটা ইনস্টিটিউট এখানে দরকার খুব, সাউথ কোরিয়াতেই দরকার। কারণ এত বেশি মানুষ এখানে কাজ করতে আসে তারা ডিসপ্লেস হয়ে যায় আসলে, 5 বছর একটা একটা সোসাইটি থেকে ডিসপ্লেসড হয়ে এসে আবার নিজেকে রিপ্লেস করা এটা অনেক কঠিন কাজ। তো এই যে ডিসকানেকশনটাকে মিনিমাইজ করতে পারে কালচারালি নলেজের ভিতর দিয়ে এবং তার টোটাল পরিবর্তনটা, সে যাতে ওইখানে গিয়ে মানে সিকিউরিটলি সে যাতে রিপ্লেস হতে পারে নিজে, এটাকে সহনশীল জায়গায় নিয়ে আসতে পারে, সেজন্য একটা প্রতিষ্ঠান দরকার। মানে ওইরকম একটা প্রতিষ্ঠান সিউল সিটিতে বা এইখানে প্রাদেশিক জায়গাগুলোতে দুই সরকারেরই মানে দায়িত্বে হওয়া উচিত, এরকম একটা ভাবনা আমার আছে। আমি গতবার মেয়র সাহেবকে বলেছি, আরও অনেককে যারা করতে পারে এরকম কাজ তাদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করেছি, কারণ আমার বারবার মনে হয়েছে আমার আর্টিস্টিক রিসার্চে আমি পেয়েছি যে এটা একটা বিশাল সমস্যা, এটাতে দেশের ভাবমূর্তির বিষয় জড়িত, যে যে যেটা বললাম যে অনেকেই ফেরত যাচ্ছে না, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে খুব মানবিক, এবং সে যে গিয়ে ইনসিকিউর হয়ে যায়, তার লাইফ ইনসিকিউর হয়ে যায়, ফ্যামিলি ইনসিকিউর হয়ে যায়, এই কারণে কিন্তু মানে প্রবলেমটা তৈরি হয়, এটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম। হ্যাঁ, এটা এটা একটা মানে সিউলে যারা আছে যারা ইন্টেলেকচুয়াল যারা হচ্ছে এই রকম বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, যে এটা যাতে আমরা ভাবি সিরিয়াসলি। অবশ্যই। তো রবি ভাই, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। দর্শকদের আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনারা আবার আমাদের সাথে থাকবেন। আর আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন, ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। আর সামনে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন আছে, বিশেষ করে ছাঙ্গনে এবার প্রথম, যদিও ছাঙ্গন অনেক দূর, তারপরে আমার যা ধারণা মতে যে আনুমানিক 2000 বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এবং আমাদের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও এই যথেষ্ট অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে যতটুকু জানি। আর পাশাপাশি বাংলাদেশ থেকে প্রায় 20 থেকে 23 জন শিল্পীবৃন্দরা আসবেন, তা আপনারা অবশ্যই পার্টিসিপেশন করবেন। আর আমাদের কালচারাল খাংজুতে যারা আছেন, খাংজুতে আমাদের একটা অনুষ্ঠান আছে এই আসছে শনিবার দিন, বাংলাদেশি পারফর্ম থাকবে 15 মিনিটের, আশা করি সুন্দর এবং প্রফেশনাল পারফর্মের একটা পার্টিসিপেশন থাকতে পারে। তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে আবারও, আমাদের পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। অনেক আড্ডা বেড়ে গেছে, এখন তো লাইভে নাই। না এখন নাই, ঠিক আছে, এখন আজকে দর্শক কম, দিনের বেলা হ্যাঁ করছি তো, সন্ধ্যার দিকে করলে লোকজন বেশি হয়, সবাই কাজ করে তো, কিন্তু পরে লোকজন দেখে আস্তে আস্তে।
আচ্ছা, এইখানে আপনি কারা অ্যাক্সেস করতে সেটা দেখতে পান? হ্যাঁ, আমাদের পেজে লোকজন আছে, আর এছাড়া পেজের বাইরেও লোকজন আছে। আমাদের পেজ সিউল বাংলা পেজের মধ্যে এরকম লাইভে দেখা যায়। এখন আমার এখন খুব বেশি হয়। পাড়ায় পাড়ায় একজন, এই আমি যে প্রসেসটা ই করতেছি এটা অলরেডি একজন শুরু করে দিয়েছে, শিখাই দিয়েছিল আমাকে আসার আগে। ভালো করছে। ছাদে প্রচুর গাছ লাগাই ফেলছে। আচ্ছা, একটা জিনিস বলতে পারতেন যে কেউ যদি আপনাদের এলাকার আশেপাশে হয়, আপনার কাছে যোগাযোগ করতে পারতো বিভিন্ন রকম প্রসেস, আপনার এলাকার আশেপাশে হলে আপনার সাথে যোগাযোগ করতে পারতো, হ্যাঁ, যোগাযোগ করছে তো। মানে বলতেছি যে কোরিয়া ফেরত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনি শেয়ার দিচ্ছেন? আমি আমি শেয়ার ইয়েতে পারতেছি না, এই শেয়ার আমার দিতে পারেন নাই ওয়ালে পারতেছি না, কেন? ওটা ওয়ালে দেন নাই। আচ্ছা, আমি আমি আপনার ওয়ালে পার্সোনালি দিয়ে শেয়ার দিয়েছি। করছি কিন্তু ও, ওয়ালে ওয়ালে দিতে শেয়ার পারেন নাই। দিতে পারতেছি। শেয়ার টু এ পেজ, শেয়ার দিয়া, শেয়ার টু এ পেজ ট্যাগ করা যায় না। এটা কি পেজ পেজ নাকি পেজ পেজ, হ্যাঁ, পেজ না? সিউল বাংলা সার্চ দিলে তো পাবেন। শেয়ার অন ফেস টাইমলাইন, আপনার টাইমলাইন কি ওপেন আছে? আপনার টাইমলাইন আমি দিয়ে দিলাম, দেখেন আপনার টাইমলাইন গেছে কিনা। আপনার টাইমলাইন আমি দিছি। আপনার টাইমলাইন আসছে? সিউল বাংলা এটা পডকাস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পডকাস্ট। করি জাস্ট আড্ডা দেওয়ার জন্য আর কি, লোকজন সাথে আড্ডা দিই, কথা বলি। আর এটা এটা বন্ধ করিনি তো।